আমি শুধু আপনাদের সবার উচ্চারণ উচ্চারণে বলতেছেন ক্যাসকেডিং স্টাইল শিট, এটা শিট হবে না, শিটস, লাস্টে একটা এস আছে। এখানে অনেকে দেখেন, এখানে আবুহা আব্দুল আহাদ ভাই শিটস লিখেছে, ধন্যবাদ। তারপরে সিদ্দিকুর ভাই শিটস লিখেছে, শাহরিয়ার হাসান ভাই শিটস লিখেছে, তুফাইল ইসলাম তিতাস ভাই শিটস, সুবহান ইসলাম শিট ভাই শিট লিখেছেন, ভাই আপনারটা হয়নি। আরিফুল ইসলাম ভাই, আরিফুর রহমান ভাই সে শিটস লিখেছে, ধন্যবাদ। তো যারা ক্যাসকেডিং স্টাইল শিটস লিখেছেন বা জানেন তাদেরটা সঠিক, আর যারা শিট জানেন শুধু শিট তাদেরটা ভুল। আপনারা গুগল থেকে হোক যেখান থেকে হোক ভালো করে আবার একবার দেখে নেন, ওটা ক্যাসকেডিং স্টাইল শিটস। সিএসএস এর কাজ কি আপনারা কে কে বলতে পারেন? সিএসএস এর কাজ কি? স্টাইল দেওয়া, স্যার। জি ভাই বলতে পারি। এইচটিএমএল স্টাইল দেওয়া, রূপসজ্জা প্রদান করা, রূপসজ্জা একটা ওয়েবসাইটের রূপসজ্জা প্রদান করা, রূপসজ্জা, মেকআপ, মেকআপ। তারপরে আর কে আর কে কে বলতে চান ভাই? এটার মাধ্যমে ওয়েব পেজের উপাদানের গঠন, আকার, আকৃতি, অবস্থা, রং ইত্যাদি করা যায়। আচ্ছা, এখন বাজে কয়টা দেখেন? 10:25 বাজে, তাই না? জি ভাইয়া, আপনাদের সময় দিলাম। আপনারা এটা বিরতি হিসেবেই নেন, বিরতি হিসেবে নেন, কিন্তু আপনারা কোথাও যাবেন না, আপনাদের কাজ আছে। কাজ হলো আপনারা, আপনাদের সময় হলো এখন 25 থেকে 40 পর্যন্ত। আপনারা সিএসএস সম্পর্কে কে কি জানেন এখন খাতায় নোট করবেন, আমি পরে নাম ধরে ধরে জিজ্ঞাসা করবো যে সিএসএস এর কাজ কি। সবাই এই 15 মিনিট আপনাদের ব্রেক ঠিকই, কিন্তু কোথাও যাবেন না, কাজ এটা, বুঝতে পেরেছেন? জি ভাই, সম্পর্কে কে কি জানেন, কোথা থেকে করবেন আমি জানি না। আপনারা আপনাদের হ্যান্ড কোড করবেন, আমি দরকার হলে আপনাদের বলবো ক্যামেরা ওপেন করে দেখান আপনাদের হ্যান্ড নোটটা কোথায় কোথায় আপনারা আরকি নোট করেছেন। যদি তখন দেখাইতে না পারেন, বলেন যে আমি ল্যাপটপ দেখে বলতেছি বা কিছু, আমি কিন্তু সেটা নিব না, গ্রহণ করব না। সবাই, আচ্ছা ভাই, আচ্ছা, সবাই নোট করবেন আপনাদের সময়। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? পাবন ভাই, সিএসএস কি পেজ না পেজ? এরা ভাই বলেন, আরেকবার বলেন, বলছেন সিএসএস কি পেইড অ্যাপস না পেজ? সিএসএস কি পেইড অ্যাপস কি না সেটা? এই আমাদের কাস্টমার জন্য পেজ তৈরি করতে হবে সিএসএস? না না, কোনো ধরনের পেইড অ্যাপস ইউজ করা লাগবে না আমাদের। সিএসএস একটা ল্যাঙ্গুয়েজ ভাই। ভাই যদি গ্রুপে লিংকটা শেয়ার দিয়ে দিতেন আমরা যে এডিটরে কাজ করতেছিলাম নোটপ্যাডে, এই নোটপ্যাডেই আমরা এডিট করব। জি, আয়া সিএসএস নোটপ্যাডই করাবে? নোটপ্যাডে করতে কষ্ট হয়? করি না ভাই। ভাইয়া প্লাস প্লাসে গেলে মনে হয় সহজ হয়ে যাবে। প্লাস প্লাসে গেলে সহজ হয় তো? আর কয়েকটা পর, কয়েকটা দিন পরে যান ভিজুয়াল স্টুডিও স্যার। যারা পারেন তাদের কাছে তো এটা বোরিং লাগতেছে, আমি তো বুঝি। আমি যখন করাইতেছি আমার কাছে কেমন লাগতেছে এখন বলেন। আমার কাছে খারাপ লাগতেছে, কিন্তু শিখতে পারতেছি, অনেক ওয়ার্ড আছে আপনার মিসিং হয়ে যাইতো। আমরা আর কয়েকটা ক্লাস, 2-3টা ক্লাস আমরা নোটপ্যাডে করব, তারপর আমরা একসাথে আপনাদের ব্র্যাকেটস নিয়ে যাব, নোটপ্যাড প্লাস প্লাস আর ব্র্যাকেটস প্রায় কাছাকাছি, তো তারপরে আমরা সাবলাইন টেক্সে যাব, ঠিক আছে ভাইয়া? হ্যাঁ বলেন ভাই। মার্কেটিং এ ঢুকতে আমাদের আরো কতদিন লাগবে আনুমানিক? আপনি কি কাজ, কি কি কাজ পারেন? না মানে আপনি যে পর্যন্ত পড়াইছেন ভাইয়া এই পর্যন্ত।
ভাই আমরা তো কিছু পারি না, আমাদের কেমন করে দিবেন? যারা পারে না এখানে, যারা এক্সপার্ট তাদের জন্য আমি না মনে হয়, কারণ তারা দেখেন না শুধু আপনাদের বলতেছে যে নোটপ্যাডে করাইয়েন না, নিয়ে যান সাবলাইনে। হ্যাঁ, তো আমি আছি ভাই, যারা প্রথম অবস্থায় আছে তাদের জন্যই আমি আছি, ওনাদের পক্ষে আমি নাই। হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ, ধন্যবাদ ভাই, শুনে অনেক খুশি, ধন্যবাদ, খুশি হইলাম অনেক ভাই। এটা তো ভাই, জি জি, অবশ্যই খুশি হইলাম। যারা পারে তারা তো পারেই, তাদের সাথে থেকে কি হবে, তারা কি আমারে কিছু দিবে? যারা পারে না তাদের শিখাই নিলেন, আমার একটা ফল দিবে যে না আমি তার কাছ থেকে শিখে এখানে কিছু করতে পারছি। জি 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 ভাই, ধন্যবাদ ভাই। যারা পারে তাদের নিয়ে আর একটু সামনে আগাবো, তা সেই জন্যই তাদেরকে আর কি আলাদা ভাবে নক দিতে বলছি। আচ্ছা, এখন আমাদের এখানে HTML এর একটা সিনট্যাক্স লিখলাম। হ্যাঁ, আজকে ক্লাস হলো CSS এর ক্লাস। জি স্যার, আজকে ক্লাস হলো CSS এর ক্লাস। CSS কয় ধরনের কে বলতে পারেন, যারা নতুন একদম তারা বলবেন? তিন ধরনের CSS গুলো কি আজকে ফর্মুলা তৈরি করার লাগবো? CSS জি জি, ইনলাইন CSS এর জন্য কি একটা ফোল্ডার তৈরি করার লাগবো? একটা ফোল্ডার তৈরি করব, ফোল্ডার লাগবে না, আমরা ওইটার ভিতরে একটা ফাইল তৈরি করব, দেখবেন, দেখতে পাবেন। তো CSS কয় ধরনের কে বললেন খোকন ভাই? প্রথমে আসবে ইনলাইন, ইনলাইন আসবে ইনলাইন, দেন হবে ইন্টারনাল, তারপরে হবে এক্সটারনাল। আমরা প্রথমে দেখব এই তিনটা ধরনের কাজ কি। তিনটার কাজই একই, কাজ হলো ডিজাইন দেওয়া, একটা ট্যাগ কে আরো শক্তিশালী করা, আরো সুন্দর করার কাজ হলো CSS এর। তো প্রত্যেকটা CSS, প্রত্যেকটা তিন ধরনের CSS এর প্রত্যেকের কাজই একই, কিন্তু ধরন আলাদা, যে এক একজন এক একটা স্থলে বসে কাজ করে। তো সেক্ষেত্রে আমরা প্রথমে যদি দেখি আপনার ইনলাইন CSS, এখানে একটা কমেন্ট করি সবাই, না করার দরকার নাই, আপনারা চাইলে করতে পারেন, যদি মনে করেন যে না আমরা ভাইয়ের সাথে বসে কাজ করে আগাতে পারবো তাহলে বুঝতে পারবো, তাহলে করতে পারেন। আর যদি মনে করেন যে না আগে বুঝবো পরে কাজ করবো, সেক্ষেত্রে দেখেন। এখানে আমরা একটা কমেন্ট করলাম ইনলাইন CSS। আমরা প্রথমে একটা ট্যাগ আনি আপনার H1, একটু বোঝার সুবিধার্থে, যাতে লেখাটা একটু বড় হয়, দেখতে সুন্দর লাগে। H1, H1 ভিতরে লিখলাম, লিখবো আমার যা খুশি তাই লিখি। হ্যাঁ, মানে আমার নামটাই লিখি, সাইদ আরাফাত। আমার ফুল নামটাই লিখলাম সৈয়দ শাহরিয়ার আরাফাত। আমরা একটু ওয়েব ভিউটা দেখি, এখানে টেবিলের ভিতরে কাজ করতেছি। দেখ, আসো বাবা, ওই ভিউ আসো, ফোল্ডারটা নিলে ভালো হইতো। আচ্ছা, ওইটা কি এডিট করে দিয়ে দিচ্ছি? আমি বললাম তো আপনারা প্রত্যেক দিনের কাজে, প্রত্যেক দিনের কাজের নতুন নতুন ফোল্ডার তৈরি করবেন। এটা যেমন css.html দিলাম, হ্যাঁ, আপনারা একটু ওভাবে করে করে নেবেন। এখানে আমি আমার নামটা লিখেছি একটা H1 ট্যাগ এর ভিতরে। এখানে আমার যে কি আছে, সিম্পল, একদম সিম্পল এর ভিতরে একটা কালো কালার দিয়েছে ডিফল্ট ভাবে, এবং এটাকে H1 বোল্ড করে দিয়েছে, মানে হেডার তৈরি করে দিয়েছে খুব বড় হাতের। তো দেখতে আমার এটা ভালো লাগছে না আমার। হ্যাঁ স্যার, ভিজুয়াল স্টুডিওর কি স্যার কোনো শর্টকাট অ্যাড করা যায় কোনো সেটিং থেকে, মানে যেন এগুলো খুব দ্রুত কোডিং করতে পারি? আপনারে গুলি মেরে উড়াই দেবো, আপনি এখনই গেছেন কেন ভাই? গুড গুড ভাই, ভিজুয়াল স্টুডিও দেখছি করেন ভাই, স্যার মজা পাইছি।
আমি আমি দিতেছি নোটপ্যাডে, সে চার পাঁচ ধাপ উপরে যাই, এটা কিভাবে করব ভাই? আমরা তো যাবো, আমাদের সাথে নিয়ে যান, এত আগে চলে যান কেন? মাথাটা খারাপ হয়ে যাবে যে আমি এত হার্ড কোডিং কেন করব, আমার তো দরকার নাই, আমি তো এই সফটওয়্যারটার কারণে করতে পারতেছি। এমন একটা জায়গায় গেলেন, ধরেন আপনি কোথাও ইন্টারভিউ দিতে গেলেন, ইন্টারভিউ দিতে যাওয়ার পরে আপনি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের উপরে ইন্টারভিউ দিতে গেলেন, সেখানে আপনার ল্যাপটপ ইউজ করতে দিল না, তাদের ডিফল্ট যে ল্যাপটপ বা তাদের যে ল্যাপটপটা আছে বা ডেস্কটপ আছে সেটা ইউজ করতে বললো, সেখানে কোনো ধরনের কোনো সফটওয়্যার নেই, শুধু নোটপ্যাড থেকে বললো আপনি এখানে একটা পেজের কোড ডিজাইন করেন, আপনার সময় এক ঘন্টা, তখন আপনি কি করবেন ভাই বলেন? ইন্টারভিউতে যাই তো থতমত খাবেন, যে এতদিন তো করছি HTML সাব দিছি, সিনটেক্স চলে আসছে, আর এখন তো দেখতেছি আমার HTML থেকে সিনটেক্স মানে লাস্ট পর্যন্ত ডকটাইপ থেকে লাস্ট পর্যন্ত সব নিজের হাতে করা লাগতেছে, সেক্ষেত্রে আমি এখন কি করবো? আমি যখন সেইফে ইন্টারভিউ দিয়েছি তাদের পিসিতে কাজ করে দেখানো লাগছে যে প্রথমে HTML CSS সম্পর্কে কোনো বেসিক ধারণা আছে কিনা। আমি দুই দিনের ইউটিউব ভিডিও দেখে গেছিলাম ইন্টারভিউ দিতে যে HTML এর সিনট্যাক্স কিভাবে, তো আমি শুধু ওই HTML ডক টাইপ থেকে HTML পর্যন্ত লিখতে পারছি ওই নোটপ্যাডে। তারপরে আমাকে আর কয়েকটা কাজ দিয়েছিল আমি পারি নাই, কিন্তু ডক টাইপ থেকে HTML পর্যন্ত লিখতে পারছি, এই কারণে আমাকে কিন্তু সেই কোর্সে নেওয়া হয়েছিল। তো লিকুইড কোড আপনার এখনই যারা যারা পারে অনেকে আপনি লিকুইড কোড করতে দিলে দেখবেন যে অনেকে, আমি হচ্ছে স্যার এইটুক লিখি স্যার, ডক টাইপ থেকে HTML আমি নিজে লিখি, এইটুক স্যার। আপনি VS কোড ইউজ করেন, আপনি ডক টাইপ থেকে HTML পর্যন্ত লেখেন তাই না? জি স্যার। ও গুড, আমাদের একটু সাটা নিয়ে জানা ভাই আপনারা, আমরা তো আপনার কথা পারেনি, আমাদের কিছু পারি না। শাহরিয়ার ভাই, ইবেলি থেকে বন্দুক কিনতে পাওয়া যায় বলেন, তাহলে আপনার ওখান থেকে কিনে আপনাকে গুলি করব। আচ্ছা ডিসকাউন্টে পাইতে পারেন ভাই, সেই জন্যই তো ডিসকাউন্টে পাইলে যদি একটু আর কি কম ব্যথা পায় তাহলে তো ভালো, বেশি ব্যথা পেলে তাহলে আমরাও ব্যথা। প্রথমে আমরা একটা এইচ1 ট্যাগ দিলাম, এইচ1 ট্যাগ এর পরে আমরা দেখলাম যে আমাদের যে ডিজাইনটা এসেছে ডিজাইনটা আমাদের ভালো লাগতেছে না, অ্যাজ ইউজুয়াল মানে এখানে কালো কালারটা আমার ভালো লাগতেছে না, আমি এখানে আমার নামটা লাল করে দিতে যাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা এখানে যদি HTML এর ভিতরেই কোডটা করতে চাই সেটা করা যাবে, কিন্তু আমরা যদি CSS দিয়ে করতে চাই, আমরা যদি CSS দিয়ে করতে চাই যে না এই লাইনের ভিতরেই আমি CSS ইউজ করব, সেক্ষেত্রে আমাদের কি করা লাগবে? সেক্ষেত্রে আমাদের করা লাগবে ইনলাইন CSS ব্যবহার করা লাগবে। ইনলাইন CSS লেখার সিস্টেমটা হলো, প্রথমে ওপেনিং ট্যাগের ভিতরে আমরা একটা অ্যাট্রিবিউট আনব, অ্যাট্রিবিউটটা কি অ্যাট্রিবিউট সেটা হলো স্টাইল, স্টাইল অ্যাট্রিবিউট। আমরা একটা অ্যাট্রিবিউট নিলাম স্টাইল, কিছুটা একটা গান বাজতেছে, বাজাইতে থাকেন ভাই, ফিলিংস আসতেছে, যাই হোক। স্টাইল অ্যাট্রিবিউট নেওয়ার পরে তারপরে আমরা আমাদের যে অ্যাট্রিবিউট লেখার যে সিস্টেম সমান সমান দিয়ে ডাবল কোটেশন দিয়ে ব্র্যাকেট দিয়ে দিলাম। এখন এখানে আমাদের তো সেই আগের নিয়মে আমরা কিভাবে অ্যাট্রিবিউট লিখি সেই নিয়মে লিখলাম, এখানে আমরা কালারটা দিব কিভাবে, CSS লেখার নিয়মটা কি? সেক্ষেত্রে CSS লেখার নিয়ম হলো, এখানে ধরেন আমরা এটাকে লাল করব, সেক্ষেত্রে আমাদের CSS এর যে এটাকে বলে ভ্যালু, যেটা ভ্যালু আমরা যেটাকে দেব সেটা হলো কালার এলিমেন্ট। আমাদের অ্যাট্রিবিউটের ভিতরে আমাদের সবসময় আসতো ভ্যালু, তো এখানেও আমাদের অ্যাট্রিবিউটের ভিতরে আমাদের যে ভ্যালুটা আসবে সেটা হলো CSS এর ভ্যালু। CSS এর ভ্যালু লেখার সিস্টেম হলো, প্রথমে আপনি কি দিতে যাচ্ছেন, কালার দিতে যাচ্ছেন, তো আপনি ধরেন একটা এক জায়গায় আপনি আপনার বাসায় কোনো এক বাসায় আপনি ধরেন শাহরিয়ার ভাই তার ইভিলে থেকে সাপ্লাই দিচ্ছে, কি সাপ্লাই দিচ্ছে, AC সাপ্লাই দিচ্ছে, তো এখন আমরা এখানে এই স্টাইলটা হলো শাহরিয়ার ভাই সে সাপ্লাই দিচ্ছে, কালারটা হলো AC সে AC সাপ্লাই দিচ্ছে, এখন কোন ব্র্যান্ডের AC সাপ্লাই দিচ্ছে সেইটা আমাদের উল্লেখ করতে হবে ডাবল কোটেশন কোলনের পরে। সেক্ষেত্রে ধরেন সে সাপ্লাই দিচ্ছে রেড কালার, রেড ব্র্যান্ডের AC, তো আমরা যদি এখানে রেড লিখে দেই, রেড লেখার পরে এটাকে আমাদের ক্লোজিং করতে হবে, ক্লোজিং করার সিস্টেম হলো দেখেন আমি কি সিম্বলটা দিয়েছি দেখতে পাচ্ছেন, কোলন, সেমিকোলন, সেমিকোলন, যাই যেটা বলে
আমি সেমিকোলন সেমিকোলন ভাই এখন আমি রিফ্রেশ করে দেখি কি হয় কিছুই হয় নাই কেন হয় নাই আমি চেক করি নাই মনে হয় চেক তো করেছি ভাই কালারের আগে কি একটা স্পেস হবে নাকি না আমরা কিন্তু ওটা নাম চেঞ্জ করে দিছি তো আমি এটা কপি করে নিলাম এটা কাটিং হবে এটাও কাটিং এইটা আমাদের ওপেন হবে সামান্য সামান্য জিনিসে ঘাবড়াই যাওয়া লাগে আচ্ছা আমরা দেখেন আমাদের সেই আগের কোডটাই এখানে পেস্ট করে দিছি আর কিছু করিনি দেখতে পাচ্ছেন এখন আমরা সেভ করলাম সেভ করার পরে এখন একটু আমরা এটাকে ওপেন করি আমার এই লেখাটা কি লাল হইছে জি ভাই লাল হইছে সেক্ষেত্রে আমরা এখানে কি করছি আমরা শুধুমাত্র ইনলাইন সিএসএস করছি মানে আমরা এক্সট্রা কোনো কোথাও কোনো সিএসএস লিখি নাই এক্ষেত্রে আমরা শুধুমাত্র ইনলাইন সিএসএসটা করছি এখানে যদি আমরা আরো 10টা করি আরো কয়েকটা করলাম কারণ গান বাজতেছে মাইক্রোফোনটা অফ করলে একটু ভালো হয় বুঝতে সুবিধা হবে রাশিদুল ভাই এখন দেখেন এখানে প্রত্যেকটা আমি চারটা H1 নিয়েছি প্রত্যেকটা নেওয়ার পরে একটু রিফ্রেশ করে দেখি দেখেন চারটা আসছে চারটা আসার পরে আমি যদি চাই যে না আমার প্রথমটা স্টাইল থাকবে দ্বিতীয়টায় থাকবে না তৃতীয়টায় থাকবে চতুর্থটায় থাকবে না সরি চতুর্থটায় থাকবে না আমরা যেটা বলেছি চতুর্থটা এখানে স্টাইল থাকুক আমরা যদি শুধুমাত্র ভ্যালুটা কেটে দেই আমাদের অ্যাট্রিবিউট থাকুক অ্যাট্রিবিউটে আমাদের কোনো ঝামেলা করতেছে না আমরা শুধু ভ্যালুটা কেটে দিই শুধুমাত্র ভ্যালু আর কিছুই না তাহলে কি হয় দেখেন আমাদের প্রথম দুইটা ঠিকই লাল আছে পরের দুইটা কালো হয়ে গেছে কারণ আমরা অ্যাট্রিবিউট ঠিকই লিখেছি কিন্তু তার ভিতরে কোনো ভ্যালু দেই নাই তো এখানে ইনলাইন সিএসএস লেখার নিয়ম হলো আপনার প্রথমে যাই লেখেন আমাদের একটা অ্যাট্রিবিউট আনতে হবে তা হলো স্টাইল স্টাইল এখানে আপনার যে ভ্যালু গুলো আমরা যদি W3 স্কুলস এ যাই এখানে সিএসএস আছে লার্ন সিএসএস এখানে দেখেন আমরা যদি ইনলাইন সিএসএস লিখি ইনলাইন ইনলাইন সিএসএস লিখে সার্চ দিলাম এই যে দেখেন আপনারা এখানে দেখেন কিভাবে তারা লিখেছে আর একটু নিচে যাই নিচে গেলে এই যে আমরা একটা আমরা যেটা করেছি সেটাই তারাও করেছে দেখেন H1 লিখে স্টাইল দিয়েছে কালার দিয়েছে ব্লু আমরা যদি ট্রাই ইয়ারসেলফ করি দেখেন এখানে স্টাইলের পরে কালার দিয়েছে ব্লু এখানে ব্লু চলে এসেছে আমরা যদি এখানে চেঞ্জ করে গ্রিন দেই দেখেন গ্রিন হয়েছে কিনা দেখতে পাচ্ছেন জি ভাইয়া দেখতে পাচ্ছি হইছে ভাইয়া আপনারা কি ইনলাইন সিএসএস কিভাবে লিখতে হয় পরবর্তীতে কত ধরনের ভ্যালু আছে সেগুলো পরে জানলেন কিন্তু কিভাবে লিখতে হয় সেটা সম্বন্ধে কি আপনাদের ক্লিয়ার হয়েছে ধারণা জি ভাইয়া আমরা স্ট্রাকচারটা বুঝতে পারছি ইনলাইন সিএসএস বলেছেন এখানে কি আর কারো কোনো প্রশ্ন আছে ভাই যদি প্রশ্ন থাকে বলেন কারণ সিএসএস যদি একবার বুঝতে না পারেন তাহলে অনেক ঝামেলা হবে বলেন যে বুঝতে পারি না কেউ যদি না বুঝেন আমি কি এখন নাম ধরে ধরে ডাকবো যে বুঝতে পারছেন কি পারেন নাই সুযোগ আছে সবাই মাইক্রোফোন ওপেন করে বলেন যে হ্যাঁ বুঝতে পারছি রেডি 1 2 3 বুঝতে পারছি জি ভাই বুঝতে পারছি আচ্ছা জি ধন্যবাদ আমরা দেখলাম এখন ইনলাইন সিএসএস কিভাবে করতে হয়
আমরা ইনলাইন সিএসএস গুলো সব কেটে দেই, এখানে কেটে দেই। আমরা আগে সিনট্যাক্সটা বুঝি যে কিভাবে লিখতে হয়। আমরা এখন দেব ইন্টারনাল, ইনলাইন সিএসএস আমরা দেখেছি, এখন আমরা দেখব ইন্টারনাল। তো ইন্টারনাল সিএসএস লেখার ক্ষেত্রে আমরা সেই সিএসএস বডির ভিতরে দিতে পারবো না, শুধুমাত্র ইনলাইন সিএসএস এর ক্ষেত্রে আমরা তা বডির ভিতরে ইউজ করতে পারবো, অন্য কোথাও ইউজ করতে পারবো না ইনলাইনের ক্ষেত্রে। ইন্টারনাল সিএসএস এর ক্ষেত্রে আমরা সেই সিএসএস শুধুমাত্র হেডের ভিতরে ব্যবহার করতে পারবো, অন্য কোথায় নয়। আমার কথাটা কি ক্লিয়ার? জি ভাইয়া, জি ভাইয়া। আমরা দুইটা সিএসএস বলতেছি, একটা হলো ইনলাইন, ইনলাইন সিএসএস কা আমরা শুধুমাত্র বডির ভিতরে এবং বডির ভিতরে ট্যাগ ওপেনিং ট্যাগের ভিতরে, শুধু বডির ভিতরে নয় ওপেনিং ট্যাগের ভিতরে আমরা ইউজ করতে পারবো। আর ইন্টারনাল সিএসএস আমরা হেডের ভিতরে ইউজ করতে পারবো, অন্য কোথাও না। এই টপিকটা আপনারা, এই ধারণাটা আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা? জি। তো আমরা যদি এখানে দেখি ইনলাইন সিএসএস লিখে দেখি যে কিভাবে কি কাজ হয়। ইনলাইন সিএসএস লেখার ক্ষেত্রে আমাদের স্টাইল ট্যাগটা ইউজ করতে হবে। আর ইনলাইন না তো ইন্টারনাল, ইন্টারনাল, ইন্টারনাল। আমি একটু কমেন্ট করে নি এখানে, আমারও সুবিধা হবে আপনাদেরও সুবিধা হবে। ইন্টারনাল, আহ কত সুন্দর, প্রথমটাই ছোট হাতে দিয়ে সব বড় হাতে, চমৎকার। আমরা ইন্টারনাল সিএসএস এখন লিখব। ইন্টারনাল সিএসএস লেখার ক্ষেত্রে আমরা যেমন ইনলাইনের ক্ষেত্রে অ্যাট্রিবিউট ইউজ করেছি স্টাইল, এখানে ইনলাইন সিএসএস এর ক্ষেত্রেও আমরা ইউজ করব স্টাইল ট্যাগ। আপনারা কি বুঝতে পেরেছেন? এক্ষেত্রে আমাদের দুই ধরনের, আমরা বলতে পারবেন যে কোন কোন ট্যাগ অ্যাট্রিবিউট হিসেবেও ব্যবহৃত হয়, কোন কোন ট্যাগ যদি এবার প্রশ্ন করা হয়। মানে একই নামে ট্যাগও আছে এবং অ্যাট্রিবিউটও আছে, বলেন কোন কোন ট্যাগ এবং কোন কোন অ্যাট্রিবিউট স্যার? হ্যাড, জি স্যার, হ্যাড আর টেবিল ট্যাগ, দেখেছেন কিনা? আমরা এখানে টাইটেলটা দেখেন নাই? আমি আমি একটা ব্যবহার দেখাই নাই দিদি, আপনি দেখেন নাই কি বলেন? আপনি এইভাবে মিস করে গেলেন আজকে। আপনি সার্চ দিবেন টাইটেল অ্যাট্রিবিউট, টাইটেল ট্যাগ তো এই দেখেছেন, এখানে কিভাবে টাইটেল লেখে, টাইটেল অ্যাট্রিবিউট লিখে সার্চ দিবেন, দেখতে পাবেন, পেয়ে যাবেন, খুবই সহজ, টেবিলের ভিতরে ইউজ করা যায়। মানে আপনি কোথাও যদি টাইটেল উল্লেখ করতে চান সেক্ষেত্রে টাইটেল অ্যাট্রিবিউট ইউজ করা যায়। বুঝতে পারছেন? যে কোনো জায়গায় ইউজ করা যায়। আমি ওই তো একটা কথা বললাম যে টেবিলেও ইউজ করা যায়। স্টাইল, আমরা একটা স্টাইল ট্যাগ নিলাম। তো এই যে স্টাইল ট্যাগটা নিলাম, এটা আমাদের এখন পর্যন্ত সিএসএস লেখার জন্য উপযুক্ত হয়নি। তো সিএসএস লেখার জন্য উপযুক্ত করার জন্য কি করতে হবে স্যার? ক্লোজ ট্যাগ, স্টাইল ট্যাগ নিতে হবে স্যার, ক্লোজ ট্যাগ, স্টাইল ট্যাগ অফ করতে হবে, স্টাইল ট্যাগ অফ করতে হবে স্যার, ক্লোজিং ট্যাগ মানে স্টাইল ওপেন, এন্ডিং ট্যাগ, এন্ডিং ট্যাগ নিতে হবে, স্টাইল ট্যাগ এর এন্ডিং ট্যাগ হবে, স্টাইল ট্যাগ এর এন্ডিংটা নিতে হবে। আচ্ছা নিলাম এন্ডিং, ক্লোজিংটা কি, ক্লোজিংটা নিব, এই তো ক্লোজিংটা নিলাম। এখন কি আমার স্টাইল আপনার সিএসএস লেখার জন্য উপযুক্ত হয়ে গেছে? হ্যাঁ ভাই, আর মাঝখানে কিছু লেখতে হবে স্টাইল, জি বুঝতে পারি নাই ভাই। ওই স্টাইল ওপেনিং এবং ক্লোজিং এর ভিতরে আমরা স্টাইল প্রপার্টি গুলো ব্যবহার করতে হবে। স্টাইল প্রপার্টি গুলো তো আমরা ভিতরেই ব্যবহার করব। আমি বলেছি এই ট্যাগটা কি এখন পর্যন্ত সিএসএস লেখার জন্য উপযুক্ত হয়েছে কিনা। আরিফুর রহমান ভাই,
টাইপ হবে আমরা এখানে কি লিখব এখানে টেক্সট আসবে সিএসএস আসবে তো এখানে টাইপটা হবে সিএসএস সিএসএস এখন আমাদের এই স্টাইলটা একটা সিএসএস লেখার জন্য উপযুক্ত হয়েছে সবাই কি বুঝতে পেরেছেন জি জি ভাই জি ভাইয়া মনে হচ্ছে কি খুব কঠিন না সহজ না ভাই সহজ আছে ভালো লাগতো কথা ভালো লাগবে যখন আরো কোডিং এ যাবেন তখন আরো ভালো লাগবে ঠিক আছে এখানে আমরা যদি ধরেন আমরা এখানে h1টাকে এই আমাদের এলিমেন্ট আছে এখানে h1 তো সেই ক্ষেত্রে আমরা যদি h1টাকে যে কোনো একটা h1 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 আচ্ছা এখানে আরেকটা বিষয় আছে আরেকটা বিষয় আপনাদের সাথে উল্লেখ করা হয় নাই সেটা হলো সিলেক্টর কি কি নামে সিলেক্টর সিলেক্ট করা যায় বলতে পারেন জি ভাই ডট ক্লাই এ করা যায় হ্যাশ দিয়ে করা যায় আইডি ডাবল ট্যাগ জি জি আরেকবার বলেন হ্যাঁ কি বলেছেন ক্লাস আইডি ট্যাগ এগুলো আছে ক্লাস আইডি ট্যাগ আর কিছু আছে না ভাই এই তিনটাই জানি এই তিনটাই জানেন জি স্যার আচ্ছা আরো একটা জানাবো পরে হ্যাঁ একটু পরে জানাবো এখন নাই তিনটা জানেন যখন এই দিয়ে কাজ চালানো যাবে আরেকটা জানাবো পরে তো এখন আপনি জানা যেন ভাই জানা যেন ভাই ধৈর্য ধরে অনেক জিনিস আছে আস্তে আস্তে আসতে হয় আচ্ছা ভাই সব কেরামতি যদি একসাথে দিয়ে দিই তাহলে হবে তাহলে মেরে দেন দুই বার আচ্ছা ভাই কি গেলে কি বলতে হবে ভাইয়া জি জি ক্লাস আইডি টেক ক্লাস আইডি টেক এগুলো কি জন্য হবে কি কি টেক সিলেক্টেড নাকি কেন যে বললেন এগুলো সিলেক্টর সিলেক্টর এগুলো দিয়ে আপনি সিএসএস সিলেক্ট করে ডিজাইন করবেন সিলেক্টর জি ধন্যবাদ ভাই মুখ কথা ভাই লাগা ভাই মানে ঢাকা ট্যাগ মানে যেটা দিয়ে ঢাকা যায় মানে ঢাকা ট্যাগ যেটা দিয়ে ভাই মানে কলিং ট্যাগ বলা যায় জি ভাই কলিং ট্যাগ আমরা প্রথম দেখব যে আমরা সরাসরি যদি ট্যাগের নাম ধরে ডাক দেই সেক্ষেত্রে কিভাবে হবে আমরা যদি সরাসরি ট্যাগের নাম ধরে ডাক দিয়ে যদি ডিজাইন করি সেক্ষেত্রে কি ধরনের ডিজাইন হবে ধরেন এখানে আমার শুধু h1 ট্যাগ আছে তো আমরা যদি h1 ট্যাগের নাম ধরে ডাক দেই সেক্ষেত্রে আমাদের এখানে লেখার সিস্টেমের জন্য যতগুলো h1 ট্যাগ আছে সবগুলোর ক্ষেত্রে কাজে লাগবে এটা হ্যাঁ এখানে আমাদের h1 আছে চারটা তো সেক্ষেত্রে আমরা একবার h1 নাম ধরে ডাক দিয়েছি সেক্ষেত্রে আমাদের সবগুলোতে কাজ করবে আমাদের সিএসএস এর সুবিধা হলো এখানেই যে আমাদের যদি একটা সিলেক্টর যদি 10 জায়গায় থাকে যে আমরা 10 জায়গায় একই ডিজাইন করতে চাই এইচটিএমএল এর ক্ষেত্রে আমাদের করা লাগছে কি যে 10 জায়গায় আমাদের সেই ডিজাইনের কোডগুলো পেস্ট করে দিতে হচ্ছে বা করে দিতে হচ্ছে কিন্তু সিএসএস এর ক্ষেত্রে আমাদের যদি ধরেন একটা ওয়েবসাইটে একই ডিজাইন 10 জায়গা করা লাগে সেক্ষেত্রে আমরা সেই 10টি স্থানে একই সিলেক্টর ব্যবহার করে আপনার একটা ডিজাইন কল করে দিলেই সেই 10 জায়গায় সেম ডিজাইন হয়ে যাবে আমার থিমটা কি বুঝতে পেরেছেন জি ভাইয়া বুঝতে পারছি আবার একটু বলেন আবার একটু বলেন আবার বলতেছি তো সেক্ষেত্রে আপনাদের কোনো একটা ডিজাইন ধরেন আপনার ওয়েবসাইটে একটা ডিজাইন একটা কালার একটা হ্যাঁ একটা কালারই ধরেন কালার দিয়ে যখন উল্লেখ করতেছি একটা কালার 10 10টা স্থানে বা 20টা স্থানে ব্যবহার করা লাগবে একই কালার একই ডিজাইনের একই কালার 20টা স্থানে দেয়া লাগবে সেক্ষেত্রে আমরা যদি এইচটিএমএল এ করতাম তাহলে কি করতে হতো সেই 20টা ট্যাগে বা 20টা জায়গায় আমাদের সেই একই কালারের কোড বা একই কালারের ডিজাইন কপি করে বা পেস্ট করে দিতে হতো বা লিখে দিতে হতো তো সিএসএস আমাদের এখানে একটা সুবিধা দিয়েছে যে সেই 10 স্থানে বা 20 স্থানে যদি আমরা একই নামের একটা সিলেক্টর ধরেন সিলেক্টরটার নাম দিলাম আমার নাম দিলাম আরাফাত দিয়ে দিলাম যে আরাফাত সিলেক্টর সেই 20 স্থানে বসিয়ে দিলাম তো আমি যদি সিএসএস এ শুধু আরাফাতের নাম ডাক দিয়ে বলি যে আরাফাত তুমি সাদা থেকে লাল হয়ে যাও তুমি এখন আসো কালো কালো থেকে লাল হয়ে যাও সবাইকে লাল বানিয়ে দাও তখন আরাফাতে শুধুমাত্র একটা কল দিলে সেই বিশ স্থানে সব আরাফাত লাল হয়ে যাবে বুঝতে পারছেন সব আরাফাত লাল হয়ে যাবে কথাটা কি ক্লিয়ার ভাই হ্যাঁ হ্যালো
আমি আমারে লাল বানাই দিলাম, তারপরে যদি ক্লিয়ার না হয় ভাই বলেন ভাই আমি লাল হয়ে গেছি। আমি তো বলবো স্যার দেখে না আপনি ধরেন এমন একটা কাজ যে আপনার বিল্ডিং এ আপনার ধরেন দশতলা একটা বিল্ডিং আছে, আপনি দশতলা বিল্ডিং এ প্রত্যেকটা বেডরুমে চাচ্ছেন যে লাল কালার করে দিতে বা পিঙ্ক কালার করে দিতে প্রত্যেকটা বেডরুমে, দশটা বেডরুম আছে দশতলায় দশটা বেডরুম আছে, আপনি চাচ্ছেন যে দশতলার দশটা বেডরুমই পিঙ্ক কালার করতে। তো সেক্ষেত্রে যদি আপনার মিস্ত্রি যদি হইতো দশজন যদি মিস্ত্রি হইতো, সেক্ষেত্রে আপনার দশজন মিস্ত্রিকে আলাদা আলাদা ভাবে বলা লাগতো ভাই তুমি এই বেডরুমে পিঙ্ক কালার করো, এই বেডরুমে পিঙ্ক কালার করো, এই বেডরুমে পিঙ্ক কালার করো, মানে প্রত্যেককে বলা লাগতো। জি ভাইয়া বুঝতে পারতেছি। তো সেক্ষেত্রে আপনার মিস্ত্রি যদি হয় একজন, আপনার মিস্ত্রি যদি হয় একজন, সেক্ষেত্রে আপনি যদি একজনকে বলে দেন যে তুমি দশটা বেডরুমই আপনি পিঙ্ক কালার করে দিবেন, সেক্ষেত্রে আপনার কমেন্টটা দেওয়া লাগলো কয়বার, একবার না দশ বার? একবার একবার আমাদের সেক্ষেত্রে একবার। হ্যাঁ, সিএসএস টা হলো এরকম যে আমরা দশ জায়গায় যদি একই ডিজাইন করতে হয় তাহলে আমরা একজন মিস্ত্রিকে ডাকবো, সেটা হলো যে কোনো একটা সিলেক্টর বসিয়ে দিব, সেই সিলেক্টরকে সিএসএস এ ডাক দিয়ে বলে দিব যে তুমি এই দশ জায়গায় একই কাজ করো। এখন কি ভাই ক্লিয়ার হয়েছেন থিমটা? জি জি ভাইয়া ক্লিয়ার হয়েছে অবশ্যই। জি, সেক্ষেত্রে আমাদের এখানে সিএসএস লেখার ক্ষেত্রে এখানে আমাদের একটা নিয়ম ফলো করতে হবে, আপনার আমরা সিলেক্টরটাকে ডাক দেওয়ার পরে আমরা দুইটা ব্র্যাকেটে ক্লোজ করে দিব, সেকেন্ড ব্র্যাকেট, এটা হলো আমাদের নিয়ম, মানে এটা দেয়া লাগবে, তা না হলে হবে না। আচ্ছা, এইটাকে যে ভাই বলছিলেন যে ব্র্যাকেটের বিষয়টা বুঝতে পারিনি, ব্র্যাকেট এটা হলো নিয়ম, রুলস, এদের রুলস দেয়া লাগবে, না দিলে আপনার কাজ করবে না। যেমন এইচটিএমএল লেখার ক্ষেত্রে আমাদের সিনট্যাক্স, এই যে ডক টাইপ এইচটিএমএল, ডক টাইপ এইচটিএমএল এর কোনো কাজই তো আমরা দেখি না আমাদের ওয়েব ভিউতে, এই ডক টাইপ এইচটিএমএল টা কি কাজে আসে, কিন্তু এটা না দিলে এইচটিএমএল কাজ করবে না। ঠিক তেমনি এই ব্র্যাকেটের কাজ আমরা দেখতে পাবো না, কিন্তু এই ব্র্যাকেটের যদি আমরা সিএসএস এ ইউজ না করি, এই ব্র্যাকেট না দিলে আমাদের সিএসএস কাজ করবে না। বুঝতে পেরেছেন? জি ভাই। এখন আমরা যদি এখানে দেখি যে এখানে আমরা কি করলাম, এখানে আমাদের চারটা এইচ ওয়ান আছে, চারটা মানে একই ধরনের কাজ আমরা চার জায়গায় করা লাগবে, চার স্থানে। আমরা যদি এক জায়গায় তখন দেখেছেন কি আমরা এখানে স্টাইল লিখে কালার দিয়েছি এবং এই প্রত্যেকটা এই ট্যাগের ভিতরে সেই কালারটা কোডটা পেস্ট করে দিয়েছি, তাই না? জি জি। তো সেক্ষেত্রে এখন যদি আমরা এখানে শুধুমাত্র একটা এইচটিএমএল এইচ1 কে ডাক দিয়ে যদি বলে দেই যে ভাই তুমি লাল হয়ে যাও, তোমার আর কালো থেকে লাভ নাই, তুমি লাল হয়ে যাও, সেক্ষেত্রে আমি কি বললাম যে তুমি ভাই লাল হয়ে যাও, সেক্ষেত্রে আবার সেই কালার লিখবো, কলন দিব, রেড দিব, সেমিকলন দিব, কিন্তু এখানে আমরা চার স্থানে এই একই জিনিস বারবার লিখছিলাম, এখন শুধুমাত্র একবার লিখলাম যে এইচ ওয়ান লিখে কালারটাকে ডাক দিলাম। এখন আমরা যদি এটাকে সেভ দেই, সেভ দিয়ে রিফ্রেশ করি, দেখেন সব গ্রিন হয়ে গেছে কিনা।
এই যে আমরা এখন যে পর্যন্ত কাজটা করেছি এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা আমি আগে সেটা জানতে চাই। না ভাই না ভাই এখন পর্যন্ত কোনো সমস্যা নাই। না ভাই কোনো সমস্যা নাই, সবাই তো খুব ভালো বসতেছে, তাইলে তো আমার কষ্ট আরো কম হওয়ার কথা। তো ভাই আমার একটা সমস্যা দুঃখের সাথে বলতে হয়, আমাদের দিকে কারেন্ট নাই, ল্যাপটপ বন্ধ, আর ফোন চার্জ মাত্র 10%, জানি না ভাই কতক্ষণ ক্লাস করতে হবে। আমাদের রাকিবুল হাসান ভাই ভিডিও করতেছে, তো ভিডিওটা আপনারা ক্লাস শেষে গ্রুপে পেয়ে যাবেন, সেখান থেকে দেখবেন। আমি একটা কথা হয়তোবা চারবার পাঁচবার করে রিপিট করতেছি, অনেকের কাছে বোরিং লাগতেছে, কিন্তু এই কথাগুলাই আপনারা যখন ভিডিও দেখবেন তখন অনেক হেল্পফুল হবে। তো ভাই আমার যদি ফোনটা বন্ধ হয়ে যায় কাইন্ডলি প্রেজেন্টটা দিয়ে দেন, কারণ আসলে আমি কিছু বলবো না। আপনার ফোনটা বন্ধ হয়ে যেতে পারে, আপনি গ্রুপে আপনাদের মেসেঞ্জার গ্রুপে একটু লিখে দেন যে ভাই আমার সমস্যা, কারেন্ট নাই, ফোন বন্ধ হয়ে যেতে পারে, প্রেজেন্ট একটু দিয়ে দিয়া। ধন্যবাদ ভাইয়া। হ্যাঁ হ্যালো স্যার, আমারটা স্যার একটু সমস্যা হয়েছে স্যার। আপনার আবার কি সমস্যা? সমস্যা বলতো স্যার আমি তো স্যার ওই যে মানে হেডে নিচে স্যার কাজ করছে করছে স্যার, ওটা সবাই সে বসে স্যার, এই দিচ্ছি স্যার, এই দিচ্ছি সবাই বসে, এটা কি সুযোগ না আপনার কাজ করতেছে না? ভাই দেখান আপনার কোড দেখান। ভাই স্টাইল ট্যাগ এর ক্লোজিং কোথায়? স্টাইল ট্যাগ এর ক্লোজিং কোথায়? ভাই তো ইন্টারনাল ইন লাইন সব ইউজ করছি না। সবকিছু ইউজ করছে মানে ইন্টারনাল আর দুটা মানে সিএসএস একসাথে যখন ইউজ করি তখন মানে কোনটা আগে কল হবে মানে কোনটা আগে ডিজাইন হবে আপনি টাপার দিতেছেন ভাই, ভয় পেয়ে গেলাম তো। হ্যালো ভাইয়া। হ্যাঁ বলেন। মানে আমি বলতাছি ভাইয়া যে ট্যাগ এর ভিতরে স্টাইল ইউজ করছে এবং ইন্টারনাল সিএসএস ইউজ করছে ভাইয়া, ঠিক আছে, ইনলাইন এবং ইন্টারনাল দুটা ইউজ করছে, তাহলে যদি এখন যদি রান করা হয় দুটা ইউজ করে যদি রান করা হয় তাহলে কোনটা আগে কল হবে? আপনার ইনলাইন যেটা ওইটা আগে শো করবে, কিসের জন্য আগে শো করবে আপনার? ওটা হলো আপনি ট্যাগ এর ভিতরে কাজ করতেছেন সেই জন্য ওইটা সবার আগে প্রাধান্য পাবে, তারপরে পাবে আপনার ইন্টারনাল, তারপরে পাবে এক্সটার্নাল। কথাটা কি বুঝতে পেরেছেন? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা শাহরিয়ার ভাই, শাহরিয়ার ভাই আপনার সমস্যাটা একটু বের করেন, আমি বলে দিই আপনি সেভাবে কাজটা করেন। আচ্ছা এখানে এখানে দেখেন আপনার আপনি স্টাইল যে সিএসএস টা ব্যবহার করেছেন, স্টাইল যে ট্যাগটা ব্যবহার করেছেন, স্টাইল যে ট্যাগ, ট্যাগ এর ক্লোজিং করেন নাই আপনি, দেখেন ক্লোজিং করেন নাই। হ্যাঁ তো সেক্ষেত্রে আপনার ট্যাগটা ক্লোজিং করা লাগবে, মানে আপনি শুধুমাত্র স্টাইলের ওপেনিং ট্যাগটা লিখেছেন, ক্লোজিং ট্যাগটা লেখেন নাই। তাই হেডার হেডার ক্লোজিং ট্যাগের উপরে হবে, হেডার ক্লোজিং ট্যাগের উপরে, ক্লোজিং ট্যাগের উপরে হবে ওখানে। হ্যাঁ এখানে স্টাইলটা লেখেন,
আচ্ছা তার না শুনেন ভাই শুনেন আর অস্থির হইয়েন না যেহেতু আপনি এখন পর্যন্ত আপনার যতগুলো এই স্থিরি আছে আপনি দিয়েছেন এই স্থিরি আর আপনি স্টাইলের ভিতরে নাম ধরে ডাকতেছেন এই সোয়ান সেক্ষেত্রে কি কাজ করবে আপনার কাজ দেখতেছি আমি শাহরিয়ার রহমান ভাই কাজ দেখতেছি আমি সিদ্দিকুর ভাই বললাম সিদ্দিকুর ভাই করেন না কেন তাহলে কি হবে তো সেক্ষেত্রে এই স্থিরি দিয়ে হ্যাঁ এখন সেভ দেন এখনো হয়তো বা হবে না রিফ্রেশ দেন হয় নাই দেখেন এখন কারণটা কি পরের ধাপে আসি তার কারণ হলো আপনি এই স্থিতির ভিতরে মানে প্রত্যেকটা ট্যাগের ভিতরে এখনো স্টাইলের আর কি ইনলাইন সিএসএস ব্যবহার করে রেখেছেন দেখেন প্রত্যেকটা এই স্থিতির ভিতরে প্রত্যেকটা এই স্থিতি বডির ভিতরে প্রত্যেকটা এই স্থিতির ভিতরে এখনো ইনলাইন সিএসএস ইউজ করা আছে সেক্ষেত্রে ইনলাইন সিএসএস প্রথম প্রাধান্য পেয়ে তাদের কালারগুলো দেখাচ্ছে তো সেক্ষেত্রে আপনি প্রত্যেকটা স্টাইল কেটে দেন প্রত্যেকটা স্থিতির স্টাইল কেটে দেন কেটে দিলে তারপর দেখতে পারবেন আপনার ইন্টারনাল সিএসএস টা কাজ করতেছে না না ওভাবে কাটবেন না স্টাইল স্টাইল থেকে ভ্যালু পর্যন্ত ওইটুকু কেটে দিবেন শুধু স্টাইল থেকে ভ্যালু হ্যাঁ হ্যাঁ ভ্যালুগুলো কেটে দেন তাহলেই হবে ভ্যালুগুলো কেটে দেন তাহলেই হবে BODY body পায়াতে কালার আরে তো স্যার ইস স্পেস হয়ে আসলো স্যার ইস টেলার মানে আগে মানে একবার ইস স্পেস হয়ে আসলো একটা দরকার হয় না আচ্ছা স্যার নোটবুক জন্য বল মানে হ্যাঁ স্যার অন্য কিছু না বলে ধরা পড়তো না জি স্যার থ্যাংক ইউ স্যার এখন কি হয়েছে জি স্যার জি আপনি বলবেন না জি স্যার হ্যাঁ স্ক্রিনটা তাহলে ছেড়ে দেন আপনারা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা জি ভাই দেখতে পাচ্ছি সেক্ষেত্রে আমি যতদূর দেখানো হয়েছে এই এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা আবার বলেন না কোনো সমস্যা নাই ভাইয়া না ভাইয়া হরিজন্টাই গেছে না বাইরে থাকলে তারা আপনাদের যদি এখন আমি প্র্যাকটিস দেই যদি প্র্যাকটিস দেই দেওয়ার পরে আপনাদের যদি বলি যে এখানে এভাবে এভাবে কালার করে দিবেন পাবেন জি আপনি
মিনিস্ট্রি থেকে লোক ভিজিট আসে, তো বিভিন্ন স্যাররা ভিজিট আসে, তো তো এই ধরনের ব্যাকগ্রাউন্ড আসলে একটু সমস্যা। হ্যাঁ আমি তো চেষ্টা করি যে কারো যদি অপ্রয়োজনীয় মাইক্রোফোন ওপেন থাকে, আজকে আমি এক্সেসটা পেয়েছি সেক্ষেত্রে আমি বন্ধ করে দেওয়ার চেষ্টা করি, আর তাদেরকে বলি অনেক সময় বেখেয়ালে তারা আর কি ওপেন করে রাখে, খেয়ালে কেউ রাখে না স্যার। ঠিক আছে, সবাইকে শেয়ার করলি ই করেন। হ্যাঁ সবাইকে বললাম আপনারা এখন আপনাদের সময় হবে মাত্র 10 মিনিট, 10 মিনিটের ভিতরে H1 থেকে H6 পর্যন্ত সব ইউজ করবেন, আপনারা আপনাদের পরিচয় বায়োডাটাটা তুলে ধরবেন, এবং প্রথম একটা শীট করবেন সেটা হলো ইনলাইন সিএসএস এর ভিতরে, ইনলাইন সিএসএস এর ভিতরে ডিজাইন করবেন, পরে আরেকটা H1 থেকে H6 পর্যন্ত লিখবেন, কিন্তু সেটা হলো আপনার আরেকটা ফাইলে, সেটা আপনারা ইন্টারনাল সিএসএস দিয়ে ডিজাইন করবেন, প্রত্যেকটা আলাদা আলাদা কালার, একটু দ্রুত করেন, 10 মিনিট সময়, 35 আমি দেখব, 35 কাজটা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ আবার একটু কাজটা কি করছেন? কাজটা হলো আপনারা একটা ফাইল করবেন, এই যে এইচটিএমএল ফাইলের মতো একটা ফাইল করবেন, প্রথম ফাইল সরি এক্সটারনাল সিএসএস, হ্যাঁ তার পাঠাইছি, এক্সটারনাল অর্থ কি বহিরাগত, হ্যাঁ জি বাইরে বাইরে চলে যাবে এক্সট্রা, এটা মানে আপনি এই ভিতরে এইচটিএমএল এর ভিতরে থাকবে না, এটা বাহির থেকে আপনাকে কমেন্ট করবে, তো সেক্ষেত্রে আমাদের বাহির থেকে যেহেতু কমেন্ট করবে আমাদের আরেকটা এগুলো আমরা কেটে দিই, এটা কিছু লাগবে না আমাদের আমাদের, আচ্ছা আমি সবগুলো কাটতেছি আপনারা কিন্তু কাটবেন না, হ্যাঁ কারণ আপনাদের প্রত্যেকটা ফাইল আপনাদের কাজে লাগবে। সজল ভাই তার কোডটা আপনি মেসেঞ্জারে খেয়াল করেন, যে আরিফুল ভাই করে পাঠিয়েছে মেসেঞ্জারে খেয়াল করেন, সে একটা ক্লাস নাম দিয়েছে, ক্লাস নাম দিয়ে প্রত্যেকটা আইডি কে সে ডাক দিয়েছে, হ্যাঁ কিলোমিটার দূর থেকে শোনা যাইতেছে কথাটা বুঝি নাই না স্যার, পরে বলবো নি। আচ্ছা তো আপনাদের যে এখানে কি গান বাজায়, কে গান বাজায় কি বলে সিদ্দিকুর ভাই, আপনি গান কি শোনা খুব জরুরি এখন? ভাই ফিলে আছে, ফিলে আছে, সবকিছু পারে তো এই জন্য। আবার কি আসলে এত সামনে? রাকিবুল হোসেন ভাই আপনার ওখান থেকে প্রচুর সাউন্ড আসছে, এখানে আমরা আমাদের যে ইন্টারনাল সিএসএস, ইন্টারনাল সিএসএস টা কেটে দিলাম, আমাদের এখন এখানে কোনো ধরনের কোনো সিএসএস নেই, কোনো ধরনের কোনো সিএসএস নেই, তা আমরা চাচ্ছি যে আমাদের সিএসএস ফাইল গুলো সব বাহির থেকে আসবে, সেক্ষেত্রে আমরা এক্সটারনাল সিএসএস ব্যবহার করব, তো এখানে আমাদের একটা ফাইল তৈরি করতে হবে, ফাইলটার নাম হবে স্টাইল সবাই কি দেখতে পাচ্ছেন? জি ভাইয়া দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, তো এখন আমাদের এখানে যদি কোনো একটা
কি বলে এখানে যেহেতু আমরা স্টাইলটা এটা ওপেন করি হ্যাঁ ওপেন করি নোটপ্যাডে নোটপ্যাডে ওপেন করলাম তো নোটপ্যাডে ওপেন করার পরে আমরা যদি এখন এখানে কোনো কালার দেই ধরেন আমরা একটা ট্যাগ নেম ধরে ডাক দিলাম ওখানে আমরা করেছিলাম H1 H1 নাম ধরে আমি যদি ডাক দেই H1 কে যদি আমি বলি কালার এখন কি আপনার মনে হয় এটা কালার হবে আমি কিন্তু আগের কোডই লিখেছি ভাইয়া style.css এটা কি নিউ টেক্সট ডকুমেন্ট থেকে ফোল্ডার তৈরি করব নাকি শুধু ফোল্ডার নেব আপনার কথাটা বুঝি নাই আবার বলেন style.css ফোল্ডার লিখলেন না ভাইয়া হ্যাঁ 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 এটা কি নিউ টেক্সট ডকুমেন্ট থেকে নিব নাকি শুধু ফোল্ডার নিব নিউ ফোল্ডার না নিউ টেক্সট ডকুমেন্ট থেকে যেভাবে আপনারা html ফাইল তৈরি করেছেন সেভাবে আপনার টেক্সট ডকুমেন্ট নিয়ে সেটাই শুধু style.css লিখবেন বুঝতে পেরেছেন তো এখন এখানে খেয়াল করেন এখানে আমাদের css ফাইলে আমরা কিন্তু লিখে দিয়েছি যে h1 কালার গ্রিন মানে h1 এ সব কালার গ্রিন হয়ে যাও তো সেক্ষেত্রে আমরা যদি এখন ওয়েব ভিউটা একটু দেখি এখান থেকে যদি আমরা ওয়েব ভিউটা ওপেন করি এটা সরি এটা আগের গ্রিন আছে এখানে কোথাও গ্রিন একটা সিগন্যাল আছে ইয়েলো গ্রিন এর আছে কেন ওইটা সেভ দিই নাই মনে হয় সেভ হ্যাঁ এইবার হবে দেখেন এবার ঠিক আছে আরেকবার একটু ফাইল তৈরি করার প্রথম থেকে ফাইল তৈরি করলাম তারপর আমরা প্রথমে একটা css ফাইল তৈরি করলাম css ফাইলটার নাম দিলাম style.css তো আমরা style.css এর ভিতরে হ্যাঁ হ্যালো স্যার জি বলেন স্যার ফাইলটা স্যার এই সিগন্যাল আসবে না স্যার সেটিং এর মতো স্যার এই সিগন্যাল আসবে না স্যার চাকার মতো হ্যাঁ চাকার মতো একটা সিগন্যাল আসবে জি স্যার এই যে দেখেন আমার সিগন্যালটা দেখতে পাচ্ছেন আমরা প্রথম স্টাইলটা এভাবে লিখেছিলাম কিনা এইচওয়ান এর ভিতরে কালার দিয়েছি কালার দিয়ে গ্রিন দিয়েছি তাহলে আমাদের কালারটা গ্রিন হয়ে গেছে তো এখনো তো আমরা সেম জিনিসই লিখলাম কিন্তু এখানে আমাদের কালার ডিফল্ট ভাবে ব্ল্যাক আসতেছে কি কারণে আসতেছে কেউ বলতে পারবেন লিংক করে দেওয়া হয় নাই সিএস এর সাথে আমাদের এখন html ফোল্ডারের সাথে css ফোল্ডারটা লিংক করে দিতে হবে জি ভাইয়া স্যার এখন লিংক কি ট্যাগটা ব্যবহার করে লিংক করার ক্ষেত্রে সবসময় মনে রাখবেন যে আমরা যদি বহিরাগত কোনো জিনিস আমাদের html ফাইলের সাথে লিংক করি সেক্ষেত্রে সেই লিংকটা আমাদের সবসময় হেড ট্যাগের ভিতরে আসবে হেড ট্যাগের ভিতরে এটা একটু নোট নিয়ে রাখেন অনেকে ভুলে যেতে পারেন বলেন বলেন ভাই বহিরাগত কোনো ফাইলের সাথে আমাদের html ফাইলটা যদি যুক্ত করি কোনো কাজের সাথে সেক্ষেত্রে আমাদের হেড ট্যাগের ভিতরে সেই লিংকটা রাখতে হবে এখানে আপনি বলতে পারেন যে ভাই আমি একটু জাভাস্ক্রিপ্ট প্লাগইন করব জাভাস্ক্রিপ্ট প্লাগইন এর ক্ষেত্রে আলাদা সেক্ষেত্রে বডির নিচে করব আমরা এখানে আমি কোনো আবার বলেন বলেন আবার একটু বলেন html ফাইলের সাথে মানে আমাদের যে মূল html ফাইল সেই ফাইলের সাথে বহিরাগত কোনো ফাইল বা ডকুমেন্টের যদি যোগসূত্র তৈরি করতে হয় মানে লিংক তৈরি করতে হয় সেই লিংক অ্যাড্রেসটা আমরা সব সময় হেড ট্যাগের ভিতরে লিখব এখন কি ক্লিয়ার হয়েছে জি ভাই
আমরা এখানে একটা ফোল্ডার আমরা তৈরি করেছি যে style.css, তো style.css এটা একটা বহিরাগত ফাইল, এটা আমাদের HTML এর সাথে এখন পর্যন্ত যুক্ত হতে পারে নাই। তো যুক্ত করার ক্ষেত্রে আমরা একটা ট্যাগ ব্যবহার করব, সেই ট্যাগটা হলো লিংক, লিংক ট্যাগ। আমরা ট্যাগটা লিখলাম, লিংক দেখতে পাচ্ছেন এখানে আমরা ট্যাগটা লিখেছি লিংক। তো লিংক ট্যাগ লেখার পরপরই আমাদের HTML ফাইলটা বুঝতে পারলো যে এখানে একটা বহিরাগত কোনো একটা ফাইল লিংক হবে, কিন্তু কি ফাইল লিংক হবে তা এখন পর্যন্ত সে জানে না। তো সেক্ষেত্রে আমরা লিংক করার ক্ষেত্রে অ্যাঙ্কর ট্যাগে যখন আমরা লিংক করেছি, লিংক করার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করেছি, এখানেও ঠিক সেম, এখানেও আমরা লিংকটাকে আমাদের ফাইলের সাথে লিংক করার জন্য হাইপার রেফারেন্স ব্যবহার করব। তো আমরা এখানে হার্প লিখলাম, দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। এখানে আমাদের ফাইলটা আছে কি নামে, এখানে দেখি আমরা আমাদের ফাইলটা আছে কি নামে, ফাইলটা আছে আমাদের style.css। অনেকে যদি মনে করেন যে ভাই আমার এই বানানটা ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে, তখন এখান থেকে রিনেম করবেন, কপি করবেন, কপি করে সরাসরি এসে এখানে এখানে পেস্ট করে দিবেন। মানে কোনো ধরনের কোনো সন্দেহ রাখার দরকার নাই, বানান ভুল হইলে কিন্তু লিংক হবে না। হ্যালো ভাইয়া। জি। আমার ফাইল যে ফাইল তৈরি করব আপনার সাথে তো খেলা আসতেছে না, যে চাকার মতো সেটিং এর মতো যে চিহ্নটা, ওই চিহ্নটা তো আমার আসতেছে না। কি আসতেছে আপনার? যে একটা ফাইলের মতো আসতেছে শুধু, ফোল্ডার যখন ফোল্ডার তৈরি করা হয় না, ফোল্ডারে যে চিহ্নটা না ভাইয়া, ওই চিহ্নটা আপনি তাহলে ফোল্ডার তৈরি করে। নিউতে গিয়ে টেক্সট ডকুমেন্ট, দেখেন এই পর্যন্ত সবাই আসতে পারছেন কিনা? জি জি, এভাবেই করছি ভাইয়া। জি, টেক্সট ডকুমেন্ট নেবেন, নেওয়ার পরে ফুল সেট করবেন, মানে এখানে এটা ফুল কেটে দিবেন, কেটে দেওয়ার পরে নতুন করে নাম লিখবেন, নতুন করে নাম লিখবেন স্টাইল, style স্টাইল ডট css, এভাবে লিখবেন, তারপরে সেট করবেন, দেখেন কি আসে। আচ্ছা কি আসছে আপনাদের বলেন, ঠিক হইছে? জি ভাই ঠিক আছে। এখন আমার সেটিং এর সমস্যা হয়েছিল ভাই, অন্য ইয়েতে সমস্যা হয়েছিল। তো এখানে আমরা করলাম কি, এখানে লিংক ট্যাগটার ভিতরে হাইপার রেফারেন্স এনে আমরা সেই ফাইলটাকে লিংক করে দিলাম। এখানে আমাদের ফাইলটা আছে হলো আমাদের HTML এর ফাইলটা আছে, তার পাশেই আছে, পাশেই থাকার কারণে আমাদের এখানে সরাসরি নাম ধরে ডাক দিতে পেরেছি। এই পর্যন্ত সবাই ক্লিয়ার? জি স্যার। তো সেক্ষেত্রে আমরা যে ফাইলটা এডিট করব সেটা কি ধরনের ফাইল, সেটা আমাদের HTML কে বলে দিতে হবে না যে এইটা এই ধরনের ফাইল? যদি আমরা তা না বলে দিই তাহলে চিনবে কি করে যে এইটা কোন ধরনের ফাইল? সেক্ষেত্রে আমরা একটা অ্যাট্রিবিউট ইউজ করব, তা হলো REL, এটার ফুল মিনিং হলো রিলেশন। রিলেশন আপনার এই ফাইলের সাথে
style.css ফাইলের কি ধরনের সম্পর্ক সেটা বুঝিয়ে দেওয়ার জন্য আমরা এই রিলেশনটা রিলেশন অ্যাট্রিবিউটটা ইউজ করব এটার ভিতরে আমরা লিখে দেব স্টাইল শীটস ঠিক আছে স্টাইল শীট এই পর্যন্ত বুঝতে পেরেছেন জি জি তো আমরা যখন ইন্টারনাল সিএসএস এ লিখছিলাম স্টাইলের ভিতরে যে আমাদের ফাইলটা কি ধরনের ফাইল সেটা এখানে উল্লেখ করে দিতে হবে না সেটা উল্লেখ করার জন্য আমরা টাইপ ব্যবহার করব টেক্সট সিএসএস দেখেন আমরা এখানে কি কি দিয়েছি লিংক ট্যাগের ভিতরে আমরা লিংক ট্যাগের ভিতরে দিয়েছি হাইপার রেফারেন্স হাইপার রেফারেন্সে হবে আমাদের যে স্টাইল শীটটা আছে সেই শীটের অ্যাড্রেসটা যাতে আমরা লিংক করতে পারি আমরা লিংক করে দিলাম ভাই কারোর একজন সাউন্ড হচ্ছে আচ্ছা আমরা প্রথমে এটাকে লিংক করে দিলাম লিংক করে বলে দিলাম যে ভাই ওই ফাইল থেকে তুমি স্টাইলটা করো তো লিংক করার পরে আমরা আমাদের এইচটিএমএল ফাইলকে লিংকের ভিতরে বলে দিচ্ছি যে এই ফাইলটার ধরন হলো স্টাইল শীট মানে তোমার সাথে তার রিলেশন হলো তুমি তাকে স্টাইল করবা ডিজাইন দিবা অনেক সুন্দর সুন্দর মেকআপ করে দিবা তো বলার পরে এইচটিএমএল কে আরো বলে দিতে হচ্ছে যে এই ফাইলের ভিতরে টেক্সট থাকবে এবং সিএসএস থাকবে এর বাইরে অন্য কিছু থাকবে না এই থিমটা কি বুঝতে পেরেছেন কিনা আমরা এত কিছু যে লিখলাম লিংকের ভিতরে সবাই বুঝতে পেরেছেন জি ভাইয়া জি জি বুঝতে পারছি আমরা এটাকে সেভ করলাম সেভ করার পরে দেখেন তখন কিন্তু এটা চেঞ্জ হইতেছিল না আমাদের স্টাইল শীটের ভিতরে কিন্তু একটা কালার দেয়া আছে তখন চেঞ্জ হইতেছিল না এই লিংকটা করার পরে আমরা একটু রিফ্রেশ দেই দেখেন চেঞ্জ হয়েছে কিনা জি ভাইয়া কেন হয়েছে কারণ আমরা এই ফাইলের সাথে সিএসএস এইচটিএমএল ফাইলের সাথে সিএসএস ফাইলটাকে লিংক করে দিয়েছি তখন তারা তাদের ভিতরে একটা সম্পর্ক স্থাপন হয়েছে তারা এখন একে অপরকে সহযোগিতা করে সুন্দর করে ডিজাইন করতেছে তো এক্ষেত্রে দেখেন আমি না করেছি ইনলাইন সিএসএস এর ব্যবহার না ইন্টারনাল শুধুমাত্র একটা লিংক লিখে দিয়েছি লিংক লিখে এখানে একটা ফাইল বানিয়ে দিয়েছি style.css এই ফাইলের ভিতরে আমরা ডিজাইন করব এবং সেই ডিজাইনগুলো আমাদের এই html ফাইলে এখানে ওয়েব ভিউ হবে এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছেন কিনা লিংকটা গেলাম কি css html ফোল্ডারে হ্যাঁ লিংকটা তৈরি করা লাগবে html ফোল্ডারের ভিতরে এই যে দেখেন html এর যে হেড ট্যাগটা আছে হেড ট্যাগের ভিতরে আমরা লিংকটা ইউজ করব মানে লিংক করে দেব নাম বলছিলাম ভাই নতুন একটা ফোল্ডার তৈরি করলাম না style.html ওই ফোল্ডারে কি এটাই পেস্ট করতে হবে আপনার কথাটা প্রশ্নটা আমি বুঝতে পারিনি আসলে বললাম যে ভাইয়া নতুন একটা ফোল্ডার তৈরি করলাম না স্টাইল সিএসএস হ্যাঁ ওই স্টাইল সিএসএস কি লিংকটি তৈরি করে দিব নাকি ওই সিএসএস এইচটিএমএল আপনারা আপনাকে বলা হয়েছে যে style.css একটা ফাইল তৈরি করবেন সেখানে আমরা শুধুমাত্র সিএসএস গুলো লিখব আমাদের যে সিএসএস এর আপনার ই বলে অ্যাট্রিবিউট গুলো আছে এবং তার ভ্যালু গুলো আছে আমরা সেগুলো সিএসএস ফাইলের ভিতরে লিখব এবং আমাদের সেই ফাইলের সাথে এইচটিএমএল ফাইলটাকে যদি যুক্ত করতে চাই সেক্ষেত্রে আমরা ওই লিংকটা ব্যবহার করব কারণ আমাদের স্টাইল ফাইলের ভিতরে যে আমরা স্টাইল গুলো করব তা আমাদের এইচটিএমএল এর সাথে তো লিংক করে দেয়া লাগবে না হলে তো স্টাইল হবে না জি বুঝতে পেরেছেন জি 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 এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা না ভাই ভাই আবার একটু বলেন আবার একটু বলবো জি কথা আটকে কে বলতে ভাই আচ্ছা খোকন ভাই কোথা থেকে বলবো সেটা বলেন যে এই স্থান থেকে বলেন যে ওই আরেকটা ফাইল যে যুক্ত করা হয় এখান থেকে আচ্ছা আমাদের স্টাইল আমরা প্রথমে দেখেছি যে ইনলাইন সিএসএস মানে এইচটিএমএল ট্যাগের ভিতরে কিভাবে সিএসএস লেখা যায় এবং লিখে ডিজাইন করা যায় সেটা দেখেছি
তারপরে দেখেছি ইন্টারনাল সিএসএস মানে এইচটিএমএল ফাইলের ভিতরেই ট্যাগের ভিতরে না লিখে আলাদাভাবে লিখে কিভাবে ডিজাইন করা যায় আমরা সেটা দেখেছি এখন আপনাদের দেখাচ্ছি যে আমরা এইচটিএমএল ফাইলের ভিতরে কোন ধরনের কোন সিএসএস লিখব না সিএসএস লেখার জন্য আমরা আলাদা একটা ফাইল ব্যবহার করব তো সেই ফাইলে আমরা সব ধরনের সিএসএস লিখব তো সেই ফাইলের সাথে আমরা কিভাবে আমাদের এইচটিএমএল ফাইলটাকে লিংক করব সেই লিংকটা লেখার সিস্টেম হলো আমরা যে এখন করেছি লিংক হাইপার রেফারেন্স style.css এই যে লিংকটা তারপর রিলেশন স্টাইল শীট এবং টাইপ টেক্সট সিএসএস এই যে লেখাটা লিখেছি এই লেখাটার ফলে আমাদের যে স্টাইল শীটটা আছে style.css সেই ফাইলের সাথে আমাদের লিংক হয়ে গেছে এইচটিএমএল ফাইলটা এখন আমাদের কোন ডিজাইন যদি আমরা সিএসএস এ করতে চাই সেক্ষেত্রে আমরা যদি সিএসএস ফাইলের ভিতরে গিয়ে কোন একটা ট্যাগের নাম ধরে ডেকে যে এই ট্যাগটা এই কালারটা হয়ে যাও তাহলে তারা হয়ে যাবে আমি আপনাদের উদাহরণস্বরূপ এখানে দেখাচ্ছি দেখেন এখানে আমরা একটা পি ট্যাগ নিলাম এখানে একটা পি ট্যাগ নিলাম ঠিক আছে এই ট্যাগ নেওয়ার পরে আচ্ছা এখান থেকে এগুলো কপি করে নিয়ে যাই এত কিছু আমাদের লাগবে না এই এক লাইন নেই তাহলে বলবেন এখানে আমরা একটা পি ট্যাগ নিলাম পি ট্যাগের ভিতরে একটা টেক্সট দিয়ে দিলাম এখন দেখেন এখানে কিন্তু আমি কোনো ধরনের কোনো ডিজাইন করতেছি না আমাদের স্টাইল শীটের সাথে যেহেতু লিংক করা আছে সেহেতু আমরা যদি আমাদের স্টাইল শীটে যাই এখানে আমাদের এই স্টাইল শীট না এই স্টাইল শীটটা আমরা নোটপ্যাডে ওপেন করি দেখেন এই যে নোটপ্যাডে ওপেন করতেছি নোটপ্যাড ওপেন করলাম ওপেন করার পরে এখানে আমরা যে ওই যে গ্রিন করেছি সেই কালারটা আছে আমরা যদি যে পি ট্যাগটা নিয়েছি এখানে যদি পি ধরে নাম ধরে ডাক দিই পি ট্যাগ পি নাম ধরে ডাক দিলাম পি নাম ধরে ডাক দেওয়ার পর আমি বললাম তোমরা তোমাদের কালার চেঞ্জ করো আমরা যদি পি নাম ধরে ডাক দিই তো সেক্ষেত্রে আমরা এখানে কি করি যে এখানে ফন্ট গুলো কেমন আছে কালার তো অনেকবারই দেখলাম এখন তো ফন্টের কাজ দেখি দেখেন এখানে সবগুলো কালার আছে সবুজ এবং ফন্ট গুলো আছে সিম্পল এই যে নিচে দেখেন নিচে যেটা লিখেছি আমরা পি ট্যাগের ভিতরে যে লেখাগুলো আছে সিম্পল সাধারণ লেখা আছে না জি আমরা চাচ্ছি যে এখানে এই লেখা কয়টা একটু ডিজাইন করে আসুক সুন্দর ডিজাইন হোক তো আমরা সেক্ষেত্রে এখানে ইউজ করব ফন্ট ফ্যামিলি এটা একটা জি ফন্ট ফ্যামিলি এখানে আমি একটা আপনাকে তখন বললাম যে আমাদের শাহরিয়ার ভাই হলো যে পি শাহরিয়ার ভাই যে এসি বিক্রি করে সেটা হলো ফন ফ্যামিলি এখন কি ধরনের এসি বিক্রি করবে কোন কোম্পানির সেটা আমরা এখন ভ্যালুটা দিব ফন ফ্যামিলি আমরা এখন পর্যন্ত কোনো ফন্টের নাম জানি না তো সেক্ষেত্রে আমরা যদি একটু ফন্টের নাম জানতে যাই আমাদের প্রত্যেকের মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্ট আছে আমরা যদি সেটা একটু যাই একটা ফন্টের ডিজাইনের নাম নিয়ে আসি দেখি কি নাম আছে এখানে এখানে দেখেন এখানে অনেক ধরনের নাম আছে দেখেন এখানে অনেক ধরনের নাম আছে আমরা যদি একটা ডিজাইন নেই একটা ডিজাইন চুজ করি এই যে দেখেন একটা ডিজাইন চুজ করলাম কি ডিজাইন এই ডিজাইনটা এই ডিজাইনটার নাম কি যাই হোক যা নাম হোক আমাদের তাদের কোনো দরকার নাই আমরা কপি করে নিয়ে যাই অ্যালজেব্রা নাকি যাই হোক উচ্চারণ করতে গেলে দাঁত ভাঙতে পারে টেস্ট করে দিলাম টেস্ট করে দিয়ে সেট করে দিলাম দেখেন আর কিচ্ছু করি না কিন্তু আমি শুধু ওখান থেকে ফন্টের নামটা আমি কপি করে নিয়ে এসেছি ওই ফন্টটা আমার ভালো লাগছে নামটা কপি করে এনে এখানে পেস্ট করে দিছি এখন যদি আমি রিফ্রেশ করি দেখেন আমাদের ফাইলটা কোথায় এখানে এখানে আমাদের লেখাটা সিম্পল আছে না আমি এখন একটু রিফ্রেশ করলাম দেখেন তো ভাই কেমন হইছে জি ওই ওই স্টাইলের হয়ে গেছে ভাইয়া জেনারেল মতো হইছে সিম্পলের মধ্যে গর্জিয়াস হয়ে গেছে সিম্পলের ভিতরে গর্জিয়াস বাইরে কি কাজটা বুঝতে পেরেছেন আমার আসলে কিভাবে
এক্সটারনাল সিএসএসটা ব্যবহার করব জি ভাইয়া সবাই ওখানে কি ফোল্ডার দিন হ্যাঁ কোন ভাই বলেন আচ্ছা ও আপনি যে ফোল্ডার নিছিলেন ফোল্ডারে কি দুইটা ফাইল থাকতে হবে বুঝতে পারি নাই আচ্ছা আপনি যেখান থেকে যে ই করলেন ওই style.css ওই ফোল্ডারে কি দুইটা ফাইল থাকতে হবে html একটা থাকতে হবে আর একটা স্টাইল থাকতে হবে আপনি যদি html ফাইলই না থাকেন আপনি কাকে css দিবেন কাকে css দিয়ে ডিজাইন করবেন বলেন আমরা তো এই ঝামেলায় পড়ছি html এর যে ডিজাইন html এর যে কোড গুলো আছে html এর যে ডিজাইন গুলো স্ট্রাকচার গুলো আমরা তো সেগুলোকেই css এর মাধ্যমে আরো সুন্দর করব যদি html ফাইলই না থাকে আমরা css ফাইল দিয়ে কি করব আমি ওই ঝামেলায় পড়ছি খালি ভাবতেছি দেখতে হইতেছে না এখানে css ব্যবহার করার ক্ষেত্রে আমাদের দুইটা ফাইলেরই প্রযোজ্য আমরা আমাদের তো মেইন কোড হলো html ফাইলে যেটা আমরা html ফাইল করেছি এটাকে আমি ইনডেক্স করে দিই রিনেম করে ইনডেক্স ইনডেক্স করে দিলাম আবার নতুন করে ওপেন করি নাহলে কাজ করবে না আগের বারের মতো এখন এখান থেকে style css কই গেল style html এটা কেটে দিতে হবে আচ্ছা এটাও কেটে দিতে হবে এটা আচ্ছা দেখেন এখানে আমরা এখানে আমাদের মেইন ফাইল তো হলো index.html এর যে html ফাইলটা এইটা হচ্ছে আমাদের মেইন ফাইল এখন এটাকে আমরা ডিজাইন করতে পারি html এর ভিতরেও ডিজাইন করতে পারি কিন্তু তাতে আমাদের html ফাইলটা অনেক ভারী হয়ে যাবে লোড নিতে সময় নেবে আমাদের সেই সুবিধার্থে আমরা করেছে কি স্টাইলের যে css গুলো আছে সেই css গুলো লেখার জন্য আমরা আলাদা একটা ফাইল তৈরি করেছি সেটা হলো style.css আমরা এটার ভিতরে স্টাইল করে লিখব তো সেই ক্ষেত্রে আমার যদি index.html এ না থাকে আমরা স্টাইলের css দিয়ে কি করব আচ্ছা বুঝতে পেরেছেন জি ভাই এখন বুঝতে পারছি এখন বুঝতে পেরেছেন এখন এখানে আমি একটু বড় করি এখানে দেখেন এখানে আমাদের কি আছে এখানে আমরা সিলেক্টর দেখেছি এক ধরনের সিলেক্টর দেখেছি তা হলো সরাসরি ট্যাগের নাম ধরে ডাক দেওয়াটা এক ধরনের সিলেক্টর আরেকটা সিলেক্টর আছে সেটা হলো ক্লাস একটা অ্যাট্রিবিউট কিন্তু তার আমরা সেটাকে সিলেক্টর হিসেবে ব্যবহার করি এই অ্যাট্রিবিউটের অন্য কোনো কাজ নেই এটার কাজই হলো সিলেক্ট করা সিলেক্টর হিসেবে কাজ করি কাজ করাই আর কি তো আপনারা যদি ধরেন এখানে চারটা এইচ ওয়ান আছে চারটা এইচ ওয়ান আছে আমরা চাচ্ছি এখন যদি এখানে দেখেন হয়ে গেল আমাদের css ফাইল css ফাইল এটা আচ্ছা দেখেন এখানে চারটা এইচ ওয়ান আছে আমরা একটা এইচ ওয়ান কে গ্রিন কালার দিয়েছি বিধায় সবগুলো এইচ ওয়ান গ্রিন কালার হয়ে গেছে সবগুলো এইচ ওয়ান গ্রিন কালার হয়ে গেছে আমি চাচ্ছি না আমার শুধুমাত্র এই প্রথমটা ব্লু কালার থাকবে প্রথমটা ব্লু কালার থাকবে আর পরের গুলো পরের যে তিনটা এইচ ওয়ান আছে এই তিনটা গ্রিন কালার থাকবে তো সেক্ষেত্রে আমি যেহেতু এইচ ওয়ান ডাক দিয়ে চারটার কাজ সেরেছি তো এখন প্রত্যেকটা আলাদা আলাদা না করে আমি যদি শুধুমাত্র প্রথম এইচ ওয়ানটাকে একটা ক্লাস দিয়ে ডাক দিয়ে বলি যে তুমি ব্লু হয়ে যাও সেক্ষেত্রে আমাদের জন্য কোড হালকা হবে এবং সুবিধা হবে দেখেন আমরা এখানে একটা সিলেক্টর ব্যবহার করলাম ক্লাস দেখতে পাচ্ছেন জি ক্লাস ব্যবহার করলাম এই ক্লাস ব্যবহার করার পরে এখানে যে ভ্যালু এই ভ্যালুটা এখন আপনার একটা স্বাধীনতা দেওয়া হয়েছে এখানে এই ক্লাসের ভ্যালু আপনি আপনার মন মতো যা খুশি তা দিতে পারবেন যা খুশি তা মানে এই সিলেক্টরের নামটা আপনি যা খুশি তা দিতে পারবেন সিলেক্টরটা হলো ক্লাস এটার ভ্যালু আপনি যা খুশি তা দিতে পারবেন ধরেন আমি আমার নামটা দিলাম আরাফাত মানে এখানে এইটা তো কোনো html এর কোনো সিস্টেম না যে আমার নাম তো আর html এর ভিতরে নাই আছে ভাই না তো এখানে আমি করলাম কি প্রথম h1টাকে একটা ক্লাসের ভিতরে নিয়ে আমি তার ক্লাসের ভ্যালুটাকে আমার মন মতো একটা নাম দিলাম আরাফাত নামে এখন এটাকে আমি আমার css ফাইলে ডাক দিব কিভাবে ডাক দিব ধরেন আমি আরাফাত নামে ডাক দিলাম arafat আরাফাত লিখে আমি এটার ভিতরে কালার করলাম color c
এখন কি মনে হয় ভাই এটা কি কাজ করবে যারা প্রথম বিগিনার লেভেলে আছেন তারা উত্তর দিবেন এটা কি কাজ করবে এখানে দেখেন এখানে কিন্তু আর কোথাও কোনো আরাফাত নাই এখানে আর কোথাও কোনো আরাফাত নাই তো সেই ক্ষেত্রে আমি সিএসএস ফাইলে শুধুমাত্র আরাফাত বলে ডাক দিয়েছি তার মানে আমি এটাকে এটাকে বলতেছি যে তুমি আসো তো সেই ক্ষেত্রে কি এখন কাজ করবে না ভাইয়া না ভাই ক্লাসটা দিতে সময় ডট দিতে হবে আচ্ছা ডট দিতে হবে আচ্ছা এখানে এইচটিএমএল বা সিএসএস ফাইল তো চেনে কাকে তারা চেনে হলো এখানে ক্লাসটাকে চেনে এই ক্লাসটাকে চেনে এই ভ্যালুটা তো আমি নিজের মন মতো দিয়েছি এই ভ্যালুটাকে তো চেনে না এই ক্লাসটাকে সে চেনে তো এই ক্লাসের যে একটা ভ্যালু আছে আরাফাত সেটা নির্দেশ করার জন্য ক্লাসটাকে নির্দেশ করার জন্য আমাদের সিএসএস এ একটা ডট ইউজ করা লাগবে শুধুমাত্র একটা ডট এই ডট দেওয়া মানে এখানে একটা ক্লাস আছে যে ক্লাসটার ভ্যালু আছে আরাফাত ওই আরাফাত ভ্যালু যেটা আছে ওটার কালার ব্লু করে দাও এখন কি থিমটা ক্লিয়ার ভাই খোকন ভাই জি ভাই এখন ক্লিয়ার হইছে এই ডটটা দেওয়ার কারণ কি খোকন ভাই বলেন তো কারণ এটা হলো একটা স্বাধীন ভ্যালু এই আরাফাতটা এর আগে যে এক পাঁচ অবশ্যই একটা অ্যাট্রিবিউট আছে বিষয়টা ওইরকম না ভাই হ্যালো স্যার স্যার আমি তো স্যার ইচ্ছা করি স্যার যে কোনো স্যার ট্যাগ এর নাম ধরে স্যার যদি লিখি তাহলে কি স্যার মানে এরকম কি স্যার হবে না বলেন আবার বলেন বুঝি নাই স্যার যে কোনো স্যার আচ্ছা খোকন ভাই শাহরিয়ার ভাইয়ের কথাটা একটু শুনি বলেন আচ্ছা যেমন স্যার একটা ট্যাগ স্যার কালার করব যেমন ধর H6 মানে আমার নাম ধরে স্যার যদি নি স্যার আনি তাহলে কি স্যার সহজে হয়ে যাবে আচ্ছা আপনি বলতেছেন যে H6 নাম ধরে ডাক দিলে সহজ হবে তাই না জি স্যার আচ্ছা এখন ধরেন আমি এখানে আপনাকে একটু উদাহরণ দেই যেহেতু বলেছেন আপনি ভালো করেছেন H6 এর কথাই যখন বলেছেন আমিও H6 লিখলাম এখানে কি লিখলাম SHAHRIAR শাহরিয়ার ভাইয়ের নামই লিখলাম হ্যাঁ তো কন্ট্রোল সি শাহরিয়ার ভাই কি দেখতেছেন হ্যাঁ জি স্যার দেখতেছি আপনার ডিজাইনের ভিতরে ধরেন শাহরিয়ার আছে ছয় জায়গায় হ্যাঁ আপনার ডিজাইনের ভিতরে এখানে পাঁচটা লিখেছি আপনার ডিজাইনের ভিতরে শাহরিয়ার আছে পাঁচটা স্থানে শাহরিয়ার আছে আপনি চাচ্ছেন যে আমার এক নাম্বার শাহরিয়ারটা কালার করব হ্যাঁ বাকিগুলো চাচ্ছি না তো সেক্ষেত্রে যদি আমি H6 ধরে নাম ডাক দিই তাহলেই তো হয় তাই না ভাই আচ্ছা দেখি কি হয় এখানে আমরা H6 নাম ধরে ডাক দিলাম H6 কি কালার দিবেন বলেন ভাই আপনার পছন্দের কালার বলেন স্যার ব্লু স্যার ব্লু দেন আচ্ছা BLUE ব্লু হ্যাঁ জি স্যার আমরা কিন্তু কোনটাকে কালার করব ভাই আপনি বলেছেন শুধুমাত্র প্রথমটাকে তাই না শাহরিয়ার ভাই ভাই শাহরিয়ার একটু কথার রিপ্লাই দেন না জি স্যার আমরা চাচ্ছি যে শুধু প্রথমটাকে নীল কালার দিব বাকি চারটাকে নীল কালার দিব না তাই তো জি স্যার এখন আমরা এই সিক্স লিখে ডাক দিয়েছি দেখি তো সরি গেল ওইটা নতুন করে ওপেন করতে হবে আমরা তো ফাইলটা চেঞ্জ করেছিলাম ভাই নিচে শাহরিয়ার 1 2 3 4 5 সবগুলো নীল হয়ে গেছে কেন প্লাস ইউজ করতে হবে স্যার এখন দেখেন আপনি যখন বললেন হ্যাঁ সুবিধা আছে আমরাও জানি সুবিধা আছে শুধু ক্লাস ট্যাগের নাম ধরে ডাকলে কিন্তু আপনার ডিজাইনে H6 ট্যাগটা আছে 6 জায়গায় তো আপনি যদি এক জায়গায় একটা H6 ধরে ডাক দেন আপনার ডিজাইনে যদি 100 জায়গায় যদি H6 থাকে ওই কমেন্টটা 100 জায়গায় কাজ করবে ভাই বুঝতে পেরেছেন এখন কি ক্লিয়ার ভাই কেন আমরা ক্লাস ইউজ করব জি স্যার আচ্ছা এই যে দেখেন এখানে আমরা একটা ক্লাস ইউজ করেছি আরাফাত এবং ক্লাসটা আরাফাত তো নাম দিয়েছি আমার মন মতো
তো সিএসএস এ যদি শুধু আরাফাত ধরে ডাক দিই তাহলে তো আমাদের সিএসএস ফাইলটা বুঝতে পারবে না যে এখানে আরাফাতটাকে তাকে আগে বুঝাইতে হবে যে আমার একটা ক্লাস আছে ক্লাসের ভ্যালু আছে আরাফাত সেই আরাফাতকে আপনি কালার করে দেন তো সেক্ষেত্রে ক্লাসে ক্লাসটাকে ইন্ডিকেট করার জন্য আমরা সিএসএস ফাইলে একটা ডট ইউজ করি বুঝতে পেরেছেন ভাই আমার কথা কি বুঝতে পেরেছেন জি ভাই ভাই বুঝতে পারছি হ্যাঁ এখন দেখেন এই যে আমি এখানে করেছি দেখেন আমার প্রথম সৈয়দ আরাফাতটা সৈয়দ শাহরিয়ার আরাফাতটা কিন্তু ব্লু হয়ে গেছে বাকিগুলো কিন্তু গ্রিন আছে কিন্তু আমার ট্যাগ কিন্তু সবগুলো ট্যাগ কিন্তু এক এইচ1 ট্যাগ কিন্তু শুধুমাত্র আমি এইটা একটা ক্লাস নিয়ে আমি বলে দিয়েছি যে তুমি ব্লু হও আর বাকিগুলো সবুজ থাকো তো সেক্ষেত্রে আমার শুধুমাত্র এইটা ব্লু হয়ে গেছে বাকি এগুলো সব গ্রিন আছে এখন আমি যদি চাই যে আমার চার নাম্বারটাও ব্লু হবে চার নাম্বারটাও ব্লু হবে সেক্ষেত্রে আমার আর কিছু করার দরকার নাই সিএসএস ফাইলে তো ব্লু করার জন্য একটা কমেন্ট করাই আছে যে আরাফাত কালার ব্লু তো সেক্ষেত্রে আমি যদি এই ক্লাসটা শুধুমাত্র এই ক্লাসটা যদি চার নাম্বারে এনে আবার পেস্ট করে দেই শুধু এই ক্লাসটা আর কিচ্ছু করা লাগবে না আপনার অন্য আর কোনো কোডিং নাই এই ক্লাসটা যদি শুধু এখানে অ্যাড করে দেই দেখি কি হয় দেখেন তো চার নাম্বারটা কি হয় চার নাম্বারটা ব্লু হয়েছে ধারণা কি ক্লিয়ার হয়েছে আপনারা আমরা আসলে কিভাবে কাজটা করব এক্সটারনাল সিএসএস এ জি ভাইয়া আপনারা যারা নতুন আছেন তারা একটু রিপ্লাই করেন ভাই আমি একটু শুনি জি ভাই বুঝতে পারছি বুঝতে পারছেন আর সবাই চিহ্ন আসতেছে কিন্তু রান হয় না রান হলে চিহ্ন হয় না আপনার তো উইন্ডোজ এর সমস্যা আছে মনে হয় তাই না হ্যাঁ উইন্ডোজ এর সমস্যা আছে আজকে উইন্ডোজ ই করবো আমার হচ্ছে যে ভাই মানে মেন কথা আপনি HTML থেকে যে CSS কিভাবে মানে ফাইলটা তৈরি করলেন সেটাই আমাদের যদি প্রথমবার একটু দেখাইতেন মাঝখানে সমস্যা নাই এগুলো শেষ করে আমার একটু মানে একদম ফার্স্টে যে কাজটা করছেন ওই কাজটা একটু দেখাইলে হবে লিংক করাটা মেবি হ্যাঁ ফাইল তৈরি করা থেকে লিংক করা পর্যন্ত দেখাইলে স্যার আপনি চালায় যান আমরা গ্রুপ করে এটা বুঝাই দেব আচ্ছা এখন এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন কিনা আমরা কয়টা সিলেক্টর দেখলাম সিলেক্টর দেখেছি দুইটা কোন কোন সিলেক্টর দেখেছি একটা দেখেছি ট্যাগ ট্যাগ একটা সিলেক্টর আমরা সরাসরি ট্যাগকে নাম ধরে ডেকেও ডিজাইন করতে পারি আর একটা সিলেক্টর দেখেছি তা হলো ক্লাস ক্লাস নিয়ে আমরা তার ভিতরে আমাদের মনমতো একটা ভ্যালু দিয়ে তবে মনমতো ভ্যালু দেওয়ার ক্ষেত্রে এখানেও কিন্তু একটা প্রফেশনাল ভাব আছে মানে প্রফেশনালি কিছু নাম আছে যেগুলো ইউজ করলে অনেক সুবিধা হয় প্রফেশনালি ক্ষেত্রে সেগুলো আমরা পরে ধাপে ধাপে জানব এখন আমরা দেখলাম দুইটা সিলেক্টর একটা হলো আপনার ট্যাগ আর একটা হলো ক্লাস দুইটা সিলেক্টরের আমরা কাজ দেখলাম এখন আরেকটা সিলেক্টর আছে আমাদের আইডি এইটার কাজ কি কেউ বলতে পারবেন ক্লাসের মতোই কাজ করা হয়েছে এতে হ্যাশ ক্লাসের মধ্যে ডট ইউজ করতে হয় এটাতে হ্যাশ ইউজ করতে হ্যাশ ইউজ জি ভাই ধন্যবাদ ভাই তো নাটা হাত তালি হ্যাঁ ভাই বলেন আরিফ ভাই বলেন যেটা ইউনিক সেটা ব্যাপারে হ্যাঁ বুঝতে পারি না আপনার কথাটা বুঝতে পারি না রাকিব ভাই আইডি শুধু একবার ব্যবহার করা যায় একটা আইডির ক্ষেত্রে আমরা শুধুমাত্র একটা ক্ষেত্রে ব্যবহার করব তবে আমাদের ডিজাইন করার ক্ষেত্রে আইডির ব্যবহারটা হবে খুবই কম আমরা ক্লাসের ব্যবহার ব্যবহার করব সবথেকে বেশি জি স্যার কি করতে হ্যাঁ আরিফ ভাই বলেন বললাম জি ভাই আইডি ব্যবহার খুব কম হ্যাঁ আইডির ব্যবহার খুব কম আমরা ক্লাসের ব্যবহার করব খুব বেশি এখন কি আপনাদের একটু ফ্রেশ হওয়ার জন্য কি ব্রেকের দরকার আছে আচ্ছা ঠিক আছে আপনাদের
এখানে আমরা আমাদের HTML ফাইলটা আপনি দেখে যান, প্রশ্ন থাকলে মাইক্রোফোন ওপেন করে ফেলবেন। আমাদের HTML ফাইলের ভিতরে আমরা আমাদের ফাইলটা লোড করলাম, সেক্ষেত্রে আমরা এই লিংকটা কেটে দেই আর এগুলো কেটে দেই। এখন আমাদের কি অবস্থা আছে, শুধুমাত্র আমাদের HTML এর সিনট্যাক্সটা আছে, আর কিছু নেই। তো আমরা চাচ্ছি কি, এখানে আমরা কিছু লিখলাম, সরি এখানে কিছু রাখি, আবার লিখতে ইচ্ছা করে না এখন। এই আমরা কিছু রাখলাম, এই সিক্স, তার ভিতরে শাহরিয়ার ভাইয়ের নামটা আছে, আমাদের এটা একটা এলিমেন্ট। আমরা চাচ্ছি যে এখানে আমাদের ফাইলগুলো আমরা ডিজাইন করব, আমাদের যে HTML ট্যাগগুলো আমরা ডিজাইন করব, ডিজাইনটা করব আপনার আমাদের এক্সটার্নাল CSS এ। তো এক্সটার্নাল CSS টা আমরা কোথায় লিখব, সেই লেখার জন্য এখানে একটা ফাইল তৈরি করা লাগবে। আমরা একটা ফাইল তৈরি করতেছি, দেখেন নিউ টেক্সট ডকুমেন্ট দিলাম, এখানে লিখব style .css। দেখেন এই পর্যন্ত বুঝতে পারছেন কিনা মাহবুব ভাই? জি ভাই, এই পর্যন্ত বুঝছি। style.css নিয়ে সেভ দিলাম। ভাই একটু জুম করে দেখেন, জুম করে দেখা লাগবে? জি ছোট হয়ে গেছে, দেখা যায় না এখন। জি জি ভাই দেখা যায়। আচ্ছা style.css নিলাম, style.css নেওয়ার পরে আমরা এখানে একটা ফাইল তৈরি করার পরে এটা আমাদের একটা এডিটর হিসেবে তৈরি, এটা আমাদের একটা ফাইল হিসেবে তৈরি হলো যেখানে আমরা HTML লিখতে পারবো। তো আমরা এটাকে নোটপ্যাডে ওপেন করি, এটাকে আমরা নোটপ্যাডে ওপেন করলাম। দেখুন দেখেন এখন আমাদের এইটা কেটে দেই, এইটা কেটে দেই, আমাদের হলো এই দুইটা, আমাদের এখানে আছে আমাদের HTML ফাইলটা এবং এখানে আছে আমাদের CSS ফাইল। তো আমাদের HTML ফাইলে আমাদের এখন পর্যন্ত আমরা কোনো কিছু লেখ আর কি CSS ফাইলে কিছু লেখি নাই। তো কিছু লেখার জন্য আমরা H6 টাকে একটা কালার দেই, দেখেন H6 বড় করে নেই, H6 টাকে আমরা একটা কালার দেব। কি কালার দেব, কালার পিঙ্ক কালার, পিঙ্ক কালার দিয়ে দেন ভাই, পিঙ্ক দিলাম, একটা মতো পিঙ্ক দিলাম। এখন এই পিঙ্ক দিলাম, দেখেন আমি একটু রিফ্রেশ করে দেখি আমাদের পেজটা কি অবস্থা হয়েছে, এটাকে পেজ ওপেন করি, দেখেন এখানে শুধু শাহরিয়ার রহমানটা এসেছে কিন্তু পিঙ্ক কালার আর হয় নাই। কেন হয় নাই, কারণটা হলো আমরা যে CSS ফাইলটা তৈরি করেছি সেই CSS ফাইলের সাথে আমাদের HTML ফাইলের কোনো যোগসূত্র নেই, মানে কোনো লিংক করা হয় নাই। লিংক করার ক্ষেত্রে আমরা এখানে লিংক অ্যাট্রিবিউট সরি লিংক ট্যাগটা ব্যবহার করব, লিংক ট্যাগ লিংক করার ক্ষেত্রে, লিংক ট্যাগটা নিয়ে আসলাম। তো লিংক ট্যাগ আনার পরে তারপরে লিংক করার ক্ষেত্রে আপনাদের সেই পুরানো জিনিস যে লিংক করার ক্ষেত্রে আমরা কি ইউজ করেছি, হার মানে হাইপার রেফারেন্স, হার মাহবুব ভাই এই পর্যন্ত কি বুঝতে পেরেছেন? জি ভাই বুঝছে। তো হাইপার রেফারেন্স আমরা লিংক করব, তা আমরা ইমেজ আনার ক্ষেত্রে কি করেছি, ইমেজের অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি বা অন্য কোনো কিছু আনার ক্ষেত্রে সেই ফোল্ডারের নাম দিয়ে দিয়েছি। তো এখানে যেহেতু আমরা লিংক করব কার সাথে, আমার CSS style.css এর সাথে, তো সেক্ষেত্রে আমি এইটার নাম, এইটার যে নামটা, এই নামটা আমরা নিজেও লিখে দিতে পারি আবার কপিও করে নিতে পারি। আমি কপি করে নিয়ে গেলাম, কপি করে সরাসরি আমার লিংকের যে ভ্যালু আছে ভ্যালুর বিষয়ে বসাই দিলাম। এখন দেখেন আমি আর কিছু করি নাই, এই সেভ করলাম। এখন যদি আমি রিফ্রেশ দেই দেখি কি হয়, পিঙ্ক হয় নাই তো এখনো ভাই, আমার পিঙ্ক বানানটা কি হয়েছে, PINK? জি ভাই, জি ভাই আপনি রেড দেন, পিঙ্ক এর জায়গায় রেড দেন, আমার লিংকটাই, লিংকটা এখন পর্যন্ত হয়নি, লিংক হয় নাই মেবি ভাই, হ্যাঁ লিংক এখন পর্যন্ত হয়নি। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে আরো কিছু টপিক বাকি আছে যেগুলো ছাড়া আমাদের লিংকটা টাইপটা দেই দিই, হ্যাঁ টাইপটা দেই, আমাদের এখন পর্যন্ত লিংকটা সম্পূর্ণ হয় নাই।
তো লিংকটা সম্পূর্ণ করার ক্ষেত্রে আমাদের এখানে আরো দুইটা অপশন আছে, তাহলে একটা হলো টাইপ আইডেন রিলেশন, রিলেশন আগে আসবে স্যার, সমস্যা নাই, আপনি এটাকে একটা করে একটা আলাদা ভাবে লেখেন তাতে সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, টাইপ হলো টেক্সট এসএস টাইপটা দিলাম, এখন যদি এটার রিলেশনটা কি রিলেশন অ্যাট্রিবিউটের ভিতরে লিখে দিই যে এটা স্টাইল শীট, স্টাইল শীট এত কিছু লেখার পরে এখন যদি আমি একটু রিফ্রেশ করি দেখি কি হয়, দেখেন এখন কিন্তু লাল হয়ে গেছে। জি ভাই, এখন একটু পিঙ্ক দিয়ে দেখি, আমি আরিফ ভাই পিঙ্ক এর কথা বলেছিল, হ্যাঁ আমি আপনাদের পুরো সোর্স কোডটা নিয়ে আসি, হ্যাঁ সোর্স কোড নিয়ে আসলে আপনারা বুঝতে পারবেন এখানে পিঙ্কটা কোথায় গেল, এখানে একটা এসি আমি এখান থেকে একটা কালার কোড নিয়ে নি, পিঙ্ক ডার্ক পিঙ্ক কই ডার্ক পিঙ্ক ডার্ক পিঙ্ক হট পিঙ্ক দেন, এইটা ভালো লাগে পার্পল, আজকে যে শাহরিয়ার ভাই কি এত কালার দিলাম আমরা, ব্লু পার্পল এই ঠিক হলো, আরাফাত ভাই কি কত কালার দিলাম, আমাকে তো লাল বানাই দিছেন আপনারা, লাল হয়ে গেছে। এই যে দেখেন এখানে একটা কোড আছে, হ্যাঁ এই এই কালারের কোডটা হলো এটা, এখন যদি এটা আমরা কপি করে নেই এই যে এই কালার এই কোডটা শুধু এখানে যদি বসাই দেই এই যে পিঙ্কের স্থানে, পিঙ্কের স্থানে কালারটা বসাই দিলাম কোডটা, দেখেন ওই কালার হয়ে যাবে, এখন আর কিছু লাগবে না, এই যে দেখতে পাচ্ছেন। জি ভাই, ঠিক আছে, এই যে নাম একটা টুল চেঞ্জ করি, 404 হয়ে গেছে, বুঝতে পারলেন? হ্যাঁ বলেন আরাফাত ভাই, মানে এই জন্য আমি একটা টুল ইউজ করি ল্যাপটপে। কি টুল ইউজ করেন ভাই, কি এক্সটেনশন ইউজ করেন? ফিক্সি নামে একটা টুল ইউজ করি। আচ্ছা, আপনি যেখানেই রাখেন সেখানে কোড দেখাই দেয় তাই তো? আমি তো পাই গেলাম, এই যে এখানে রাখলাম একটু শুধু কয়েকটা ক্লিক করে এখানে কালার, এখন যদি আমি এখান থেকে হলুদটা দিতে চাই, এই যে হলুদ একটু হলুদটা যদি ডিপ করি এই কালারটা যদি, জি জি এই কালারটা পুরো চেঞ্জ আসলে যে কালার সাইডে যে আমি যেখানে ক্লিক করলে আসে বলবো, আমি প্রশ্নটা বুঝতে পারি নাই যে আপনি কালারটা নিয়ে আসলেন না কালারে পুরো, হ্যাঁ হ্যাঁ ওই কালারে ইদে নিয়ে আসলেন কই থেকে সেটা বললাম একটু। ও আচ্ছা, আমি আপনাদের এখানে যে আমাদের এই লেখাগুলো আছে, ধরেন এই লেখাগুলো এখান থেকে না, আমি একটা ওয়েবসাইটে যাই আপনাদের সেখান থেকে দেখাই, w3 যাই, w3 অনেক কালারফুল জিনিস আছে, তাই না? আচ্ছা, এখানে অনেক ধরনের অনেক কালার আছে, আমরা একটা যে কোনো একটার উপরে ইনস্পেক্ট করি, যে কোনো একটার উপরে, এখানে এই লেখাটা, এই লেখাটা লাল আছে না, এই লেখাটার উপরে ইনস্পেক্ট করি, ইনস্পেক্ট এলিমেন্ট করলাম, দেখেন এখানে একটা কালার লেখা অপশন আছে, দেখেন এই পাশে এখানে আমাদের কোড গুলো দেখাচ্ছে, তার পাশে সিএসএস গুলো দেখাচ্ছে, দেখেন এখানে একটা কালার লেখা অপশন আছে, দেখতে পাচ্ছেন? সবাইকে দেখতে পাচ্ছেন? জি 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 ভাইয়া, এখানে যদি আমি চাই যে আমার ওই লেখাটা সাদা হয়ে যাবে, সেক্ষেত্রে আমি যদি চারটা এফ বা পাঁচটা এফ দিয়ে দিই এখানে, তিনটা বা ছয়টা
সাদা হয়ে গেছে। আবার যদি সব জিরো জিরো দিয়ে দিই কালো হয়ে যাবে। এটা নেয় নাই ওরা, এটা ই করে দিয়েছে, ডিফল্ট করে দিয়েছে, তো এই জন্য নেয় নাই। বুঝতে পারছেন? আর ভাই যে ভাই প্রশ্ন করেছিলেন যে কোথা থেকে আসলো কালারটা, সে কি দেখতে পাচ্ছেন যে কোথা থেকে আসছে কালারটা? কোনো কিছু আপনার কালার কোনো কিছু একটা ওয়েবসাইটে দেখলে তার উপর রেখে ইনস্পেক্ট এলিমেন্ট করলেই পাশেই দেখতে পাবেন কালার। এই কালারের উপরে ক্লিক করলে এখানে অনেক অপশন চলে আসবে, আপনার যে কালারটা ভালো লাগে এখানে নিচ থেকে চেঞ্জ করতে পারবেন। এই যে নিচ থেকে চেঞ্জ করতে পারবেন, তারপর নিচ থেকে একটু শ্যাডো দিতে পারবেন এখান থেকে, তারপর যে কালারটা আপনার ভালো লাগবে সেই কালারটার কোডটা আপনারা কপি করে নেবেন এখান থেকে। এই যে ক্লিক করলেই সিলেক্ট হয়ে যাবে, কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, এখানে এসে শুধু কালার কোডটা পেস্ট করে দিবেন, সেভ করে দিবেন, রিফ্রেশ করবেন, দেখতে পাবেন সেই কালার। ক্লিয়ার ভাই? জি ভাই, জি ভাই। তো এখন আপনাদের চলেন দেখাই যে HTML এর আর সরি CSS এর কি কি রিসোর্স আছে, একটু খুঁজি, আমিও খুঁজি দেখি পাই কিনা। CSS ভ্যালু লিখে একটা সার্চ দিলাম দেখি কি আসে। CSS ভ্যালু লেখা আছে, CSS অ্যাট্রিবিউট সিলেক্টর, এটা কি আছে দেখি। তারপর আছে CSS কালার, তারপরে আছে ডিসপ্লে প্রপার্টি, CSS লেআউট ডিসপ্লে প্রপার্টি, মানে এখানে CSS বর্ডার অনেক ধরনের। আমরা একটু এক একটা দেখি কি আছে এখানে। এই যে দেখেন এখানে CSS এর এক একটা ব্যবহার আছে, এইটা কি ধরনের কি ব্যবহার করছে একটু দেখি। এখানে ব্যবহার করেছে, এটা ক্লিক করলে অন্য পেজে নিয়ে যাবে। আচ্ছা এটা বাদ দিলাম, আচ্ছা এখানে দেখেন যে এক একটা কালার আছে, CSS কালার নেম এখানে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে আপনারা কালার নেম গুলো দেখতে পাবেন। এই যে আরো কিভাবে লেখা যায় RGB দিয়ে, এই আমরা এই কোডটাই মাত্র শিখলাম, কিন্তু কোড দিয়ে কিভাবে লিখতে হয়। এখন আপনারা W3 স্কুলস এ গিয়ে দেখবেন যে CSS এর এই যে CSS লেখার নিয়ম কিভাবে লিখতে হয়, ব্লক লেভেল এলিমেন্টে কিভাবে লিখতে হয়, সেটাই নিচে দিয়ে দিয়েছে। কই গেল এই যে ভাই, স্কুলটার নাম কি বললেন? বাংলা শেখা যায় স্যাট একাডেমি, স্যাট একাডেমি, স্যাট, হ্যাঁ স্যাট একাডেমি। এই যে দেখেন, এই যে কই গেল আমি এখানে, স্যাট 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 সয় দপলে আকার তো স্যাট, এই যে। ও আচ্ছা, আপনাদের আজকে হোমওয়ার্ক কি? হোমওয়ার্কটা নেন, সবাই কি খাতা কলম নিয়েছেন হোমওয়ার্ক লেখার জন্য? জি ভাই, জি ভাই। তাই আজকে কি হোমওয়ার্ক বেশি দিবেন নাকি? ঠিক আছে, আপনাদের এই কাজটা দিয়েছিলাম না এর আগের দিন, এই যে কই গেল দেখে নি, দাঁড়ান দুটো ফর্ম, দুটো ফর্ম, হ্যাঁ একটু দেখে নি আমি।
মাহবুবুল ভাই না এটা দেই ভাই আপনার ওখানে কি কিছু কোনো ধরনের মেশিন চলতেছে নাকি কোন কাজ চলতেছে কোন সময় থাকে না ফ্যান চলে ও আচ্ছা আচ্ছা আমি ফাইল গুলো রাখলাম কোথায় ও এই যে রেখেছি এই যে পেয়েছি 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 এখানে রেখেছি এই কাজটা আপনাদের দিয়েছিলাম না জি এই কাজটায় আপনারা কালার টালার অনেক ভাবে এইচটিএমএল এর দিয়ে করেছেন তাই না তো এই কাজটাই আবার আপনারা করবেন কিন্তু আগের ফাইলটা এডিট করবেন না ভাই তাহলে একদম শর্টকাটে হয়ে যাবে একটু নিজেরা চেষ্টা করবেন আপনাদের অভিজ্ঞ করার জন্য বারবার একটা কাজ দিচ্ছি এই কাজটায় আপনারা এখানে লোগো বসাবেন এখানে মেনু গুলো বসাবেন মেনু গুলোর কালার দিবেন একটা এই সিএসএস থেকে এর আগের বার করেছেন কি এইচটিএমএল এর ভিতর থেকে কালার দিয়েছেন না জি এর আগে যত ডিজাইন করছেন এইচটিএমএল দিয়ে করছেন এখন যত ডিজাইন করবেন কালার বলেন হ্যাঁ তারপরে কি বলে ওই যে বর্ডার বলেন প্যাডিং বলেন প্যাডিং দেওয়ার সিস্টেম আপনি ওই যে আপনার যে সিএসএস এর সিলেক্টর সিলেক্টরটা দেখে প্যাডিং লিখে কত পিক্সেল প্যাডিং দিতে চান সেই প্যাডিং লিখে দিলেই হবে তো সেটা আপনারা ট্রাই করবেন আমি পরবর্তীতে আরো কাজ দেখাবো আস্তে আস্তে আরো শিখবেন এখন আপনারা নিজেরা ট্রাই করে কতদূর পারেন সেটা দেখার জন্য সেক্ষেত্রে আপনারা এই ডিজাইনটি আবার করবেন এখানে সেভাবে একটা লোগো আনবেন এখানে লিংক গুলো করবেন মেনু বারের মতো এখানে একটা ইমেজ আনবেন এখানে আবার একটা টাইটেল আনবেন এখানে এগুলো লিখবেন এভাবে ইমেজ টিমেজ দিয়ে লিখবেন যত ডিজাইন করবেন সব সিএসএস দিয়ে এবার আর এইচটিএমএল এ কোনো ডিজাইন হবে না আমার কথাটা বুঝেছেন জি ভাই সবাই এতদিন শুধু বলছিলেন ভাই শুধু কি এইচটিএমএল দিয়ে করতে হবে না সিএসএস ব্যবহার করব আজকে বলতেছি যে এইচটিএমএল আজকে শুধুমাত্র স্ট্রাকচার দ্বারা করানোর জন্য করবেন যত ডিজাইন করবেন সব সিএসএস এ এই বড় ঘরটায় এই বড় ঘরটায় এখানে আপনারা একটা ফর্ম তৈরি করবেন এই যে বড় ঘরটায় একটা ফর্ম তৈরি করবেন ফর্ম তৈরি করে প্রত্যেকটা ফর্মের প্রত্যেকটা টিডি কে আলাদা আলাদা কালার দিবেন প্রত্যেকটা টিডি কে কি সে কি দিয়ে কালার দিবেন সিএসএস দিয়ে প্রত্যেকটা টিডি কে বুঝতে পেরেছেন স্যার কোনটা কোন টিডি আপনারা টেবিলের ভিতরে আজকে প্রথম যে কাজ দেখিয়ে যে সমান সমান করে যে ফর্মটা তৈরি করবেন প্রথম কাজ দেখিয়েছি খেয়াল আছে হ্যাঁ ওই যে ওইটা করবেন ওইটা দিয়ে একটা ফর্ম তৈরি করবেন সুন্দর একটা ফর্ম আমি আগে গ্রুপে যে কাজ দিয়েছি তার থেকে যে কোনো একটা বাইসা একটা ফর্ম নেবেন আপনার যেটা ভালো লাগে সেই ফর্মটার কাজ ওইভাবে টিয়ার টেবিলের ভিতরে টিয়ার টিডি দিয়ে করবেন এবং প্রত্যেকটা টিডি কে আলাদা আলাদা কালার দিবেন সিএসএস দিয়ে বুঝতে পেরেছেন জি স্যার আপনারা চাইলে এখানে একটু স্বাধীনতা দিয়ে দিই আপনারা চাইলে ইনলাইন সিএসএস ব্যবহার করতে পারেন ইন্টারনাল অথবা এক্সটারনাল কিন্তু যে কোনো একটা ব্যবহার করেন আর সবথেকে প্রফেশনাল হলো এক্সটারনাল ইজ রিয়েল ভাই হ্যাঁ এক্সটারনাল সিএসএস হলো প্রফেশনাল তো আপনারা এক্সটারনাল সিএসএস ব্যবহার করার চেষ্টা করবেন তারপর যদি অন্যটা দিয়ে করেন তাহলে সুবিধা হবে জি তো এখন কি আমার আপনাদের হোমওয়ার্কটা কি আপনারা বুঝে পেয়েছেন জি ভাই জি স্যার এখন আজকে যে লিংক করানো শিখিয়েছি আপনার সিএসএস ফোল্ডার সাথে এভাবে লিংক করে কয়েকটা একটু কাজ করেন আপনাদের কাছে এখনো 13 মিনিট আছে 13 মিনিট কাজ করেন তার মধ্যে কোনো সমস্যা বাদলে আমাকে বলেন সলভ করে দেই 13 মিনিট আগে কেউ লিভ দিবেন না যে লিভ দিবেন তাকে এখন অ্যাবসেন্ট করে দেবো আবার আমি